السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على خاتم النبيين نبينا محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فقد قال الله سبحانه في معظم تنزيله: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم: يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. وقال رسول الله صلى الله عليه وسلم عن ابن عمر رضي الله عنهما قال: قال رسول الله صلى الله عليه وسلم: ألا كلكم راع وكلكم مسؤول عن راعيته. فالإمام راع وهو مسؤول عن راعيته، والرجل راع على بيته وهو مسؤول في أهله، والمرأة راعية في بيت زوجها وهي مسؤولة عن راعيتها، والخادم راع في مال سيده وهو مسؤول عن راعيته. على كلكم راع وكلكم مسؤول عن راعيته. رواه البخاري ومسلم في صحيحيهما. الحمد لله، الله رب العالمين واشيش مهرباني. আজকে আমরা দাম্মাম সোবাতুত তাওয়িয়াতুল জালিয়াত অফিসের হলরুমে একটি মহান উদ্দেশ্যকে কেন্দ্র করে একত্রিত হতে পেরেছি। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের বারগাহে জানাই হামদ ও তারিফ বলি, আলহামদুলিল্লাহ। আজকের বিষয়বস্তু সম্পর্কে আপনারা অবহিত হয়েছেন, তারবিয়াতুল আওলাদ তারবিয়াতান ইসলামিয়া, সন্তানদের ইসলামী শিক্ষায় শিক্ষিত করা, সন্তানদের ছেলেমেয়েদের কোরআন হাদিসের আলোকে তাদের লালন পালন করা। প্রথমত আমরা আসি তারবিয়াত অর্থ কি। তারবিয়াতের অর্থ হয়, বা এখানে আমরা বেশ কয়েকটি শব্দ ব্যবহার করতে পারি, একটি তারবিয়াত, একটা তাদিব বা আদব শিক্ষা দেওয়া বলি আমরা, আদব দাও তোমার বাচ্চাকে, আদব দাও নাকি, অথবা বলতে পারি তালিম বা তাআল্লুম। তারবিয়াত বলা হয়, তারবিয়াতের কয়েকটি অর্থ হয়, আমি আপনাদের নাহ সার্পে নিয়ে যেতে চাই না, সংক্ষিপ্ত অর্থ বলতে চাই। তারবিয়াত বলা হয় কোন যে একটা জিনিসকে বাড়ানো, বড় করা। তারবিয়াতের অর্থ হয় কোনো একটা জিনিসকে বেশি করা। তারবিয়াতের আবার অর্থ হয় কোনো একটা জিনিসকে লালন পালন করা। আবার তারবিয়াতের অর্থ হয় এই যে মনে করেন পাকা হয়েছে, তাকে সোজা করে দেওয়া, ইসলাহ করে দেওয়া, পাকা পথে যায় ওটাকে সোজা পথে নিয়ে দেওয়া। তো তাহলে আমরা বুঝতে পারলাম যে তারবিয়াতের আপনার লোগাবি অর্থ যেটা, যেটা আবিধানিক অর্থ কোনো একটা জিনিসকে বাড়ানো, বর্ধিত করা, লালন পালন করা এবং তাকে ইসলাহ করে দেওয়া বা ঠিক করে দেওয়া। ঘড়ি মনে করেন চলে না, কোথায় নিয়ে যান, ঘড়ি মেকারের কাছে নিয়ে যান না। তো তারবিয়াত বলতে আমরা এখানে বোঝাতে চাই যে আমার ছেলে মেয়ে যদি প্রয়োজন হয় ইসলাহ করার, সঠিক করার, একদিকে ছেলে মেয়েকে আমরা লালন পালন করি না, আরেকদিকে তাদের শারীরিক মানসিক অর্থনৈতিক সব কিছু বাড়াবের চিন্তা ভাবনা করি না, আরেকদিক দিয়ে তাদেরকে আমরা কোনো যদি তাদের ত্রুটি থাকে, যদি বাচ্চা কানে কম শোনে ডাক্তারের কাছে নিয়ে যান না, যদি মাথায় চুল ঠিক মতো না গাজে ডাক্তারের কাছে নিয়ে যান না। তো তারিবের বলতে আমরা বুঝাই যদি আমরা করব কি, তাদের আখলাক এবং চরিত্র যেটা বলি আমরা, সেটাকে আমরা ইসলাহ করব। তারবিয়াতের ইসতিলাহি বা ইসলামের পরিভাষায় অর্থ হয় তাবলীগু শাইয়ি ইলা কামালিহি শাইয়ান ফাশাইয়ান, একটা জিনিসকে তার শেষ পর্যন্ত পৌঁছে দেওয়া পর্যায়ক্রমে, একেবারে না,
একে বলা হয় তারবিয়া। যে অর্থটা আল্লামা বাইজাবি রহমাতুল্লাহ আলাই তাফসীরে বাইজাবিতে উল্লেখ করেছেন। আরো অনেক অর্থই হয়। আমরা তারবিয়াত বলতে যেটা বুঝি তারবিয়াতের ভাষায়, সেটা হলো যে একটা বাচ্চার শারীরিক, মানসিক, তারপরে তার সর্বোচ্চ চাহিদার বর্ধিত করা এবং সঠিকভাবে সেটাকে উন্নতি করা এবং শেষ পর্যন্ত পৌঁছে দেওয়া। আপনি যদি তাকে খাওয়া দাওয়া ভিটামিনের অভাব দেন তাকে, তাহলে তার এটাও দুর্বল হবে, শরীরটাও দুর্বল হবে, অসুখ বিসুখ কি করবে তাকে চেপে ধরবে। আরেকটা হলো কি তারবিয়াত, এখানে মৌলিক যেটা মূল কথা আমাদের মূল কথা সেটা হলো তার চারিত্রিক দিকটা আমাদের ঠিক মতো কোরআন হাদিসের আলোকে গড়িয়ে উঠানো। এবার আমরা আসি যে তারবিয়াতের গুরুত্ব ইসলামে কতটুকু। মনে করতে হবে বন্ধুগণ, আপনি বাবা বা মা ঠিক যেন ছাগল চড়াচ্ছেন আর আপনার চতুর্দিক থেকে নেকড়ে বাঘ বসে আছে, একটু যদি চোখ এদিক ওদিক করেন তাহলেই কিন্তু একটা ছাগল যাবে। আর যদি ঘুমিয়ে থাকেন বাড়িতে ছাগল ছেড়ে দিয়ে, তাহলে কি হবে, ছাগলের গোস্ত আর আপনার পেটে যাবে না, ছাগল বিক্রি করে তার টাকা ব্যাংকে রাখা হবে না, বরং সবগুলি যাবে নেকড়ে বাঘের হয়ে যাবে, কথা বলেন পেড়ে যাবে। তাহলে মনে করতে হবে আপনার সন্তান যেন আপনি একটা নেকড়ে বাঘের, বিশেষ করে বর্তমান যুগে যেখানে ফাসাদের, যেখানে আপনার ছেলের চরিত্রকে ধ্বংস করার জন্য, যেখানে পাশ্চাত্যের সভ্যতা দিয়ে তাদেরকে বিপদগামী করার জন্য সর্বাত্মক চেষ্টা চলতেছে, আন্তর্জাতিক যত প্রকার মিডিয়া রয়েছে, রেডিও থেকে নিয়ে এদিকে ডিশ পর্যন্ত, মধ্যখানেরগুলি আপনারা গুনে নেন না তো সময় কলাবে না, আর পেপার পত্রিকা থেকে নিয়ে যত প্রকার বেহায়া অশ্লীল ছবি আর যত কিছু হয়, সবগুলোই মনে করেন আপনার বাড়ির চতুর্পাশ দিয়ে, আপনার ছেলেমেয়ের চতুর্পাশ দিয়ে নেকড়ে বাঘ। যদি চোখ বন্ধ করে থাকেন, যদি ঘুমিয়ে থাকেন, যদি অচেতন থাকেন, যদি সাবধান না থাকেন, তাহলে আপনার ছেলেমেয়েকে ওই পাশ্চাত্যের নেকড়ে বাঘ নিয়ে গিয়ে তাদের ঘাড় মটকায় দিবে, অর্থাৎ জাহান্নামের পথিক বানিয়ে দিবে। আপনারা একমত? তাহলে এবার কি করা দরকার? আমি কারণ কালকে ওই ইসলামিক সেন্টারে ওয়াজ করতে গিয়ে অনেক দেরি করে ফেলছিলাম, এই জন্য আমি কিন্তু সব ছেড়ে ছেড়ে শুধু মৌলিক কথাগুলো আপনাদেরকে বলবো, কারণ যেটা নোট আছে এটা বলতে গেলে সারা রাত শেষ হবে না। তাহলে বুঝতে হবে যে আপনি মা এবং বাবা, আপনার দুজনের উপরে দায়িত্ব। একজন ছোট বাচ্চা মনে করতে হবে, আটা আছে না, যদি পানি দেন তারপরে কি হয়, এটা নরম হয়ে যায়। কেউ রুটি বানায়, কেউ পিঠা বানায়, কেউ কি বানায় বলেন? ময়মনসিংহে আমার বন্ধুর বাড়ি গিয়েছিলাম, তো 60 প্রকারের ওরা পিঠা বানাতে পারে। তাহলে এক আটা পানি দিয়ে সানার পরে, আমরা সানা বলে আপনার মথিত করার পরে, আজিন বলে আরবিতে, একে যা ইচ্ছু তাই করতে পারেন। একজন কুমার যখন কি করে, শক্ত মাটিকে পানি দিয়ে ভিজিয়ে ওই মাটিতে কি করে পাতিল বানায়, ঢাকনা বানায়, ব্যাং বানায়, আর তারপরে কি বানায়, কলস বানায়, ইত্যাদি ইত্যাদি, ছোট বড় যত রঙের ঢঙে ওখানে বহুত কারুকার্য অনেক কিছু করতে পারে, কিন্তু যদি পুড়িয়ে ফেলে এরপরে তার বাহাদুরি আর চলবে না। তাহলে আপনার বাচ্চা কাদা থাকা অবস্থায় বা ওই মথিত আটা থাকা অবস্থাতেই আপনাকে সাবধান হতে হবে, যদি পুড়ে থনথনা হয়ে যায় এরপরে যতই মাথা ঠুকেন কাজ হবে না। তাহলে কখন টার্গেট করতে হবে আপনার ছেলে মেয়েকে, সেই লালন পালনের কথাটা ছোট কাল থেকে না, আরো অনেক আগে আপনাদেরকে আমি নিয়ে যাব। বিশেষ করে যে ভাইয়েরা এখনো বাবা হন নাই বা এখনো বিয়ে শাদি করেন নাই, তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা আমি আজকে আপনাদের জন্য করব। যাই হোক, কিছু বাপ মা রয়েছে যারা পশু তার একটা বাচ্চা মনে করেন, ছাগলের বাচ্চা জন্মের কিছু কয় মিনিট পরে দৌড়াতে পারে, ধরে নেন 1 ঘন্টা, একটা গরুর বাচ্চা ধরে নেন 1 ঘন্টা, একটা হাঁসের বাচ্চা 5 মিনিট পরে পানির মধ্যে যথেষ্ট দেখবেন সাঁতার দিতে পারে,
একটা মুরগির বাচ্চা দশ মিনিট পরে নিজের ঠোকর দিয়ে নিজের খাওয়া খেতে পারে, কিন্তু আমি এবং আপনি কতদিন পরে, অনেকদিন পরে নিজে হাঁটতে পারি না, চলতে পারি না, কথা বলতে পারি না, নিজের অসুবিধার কথা বুঝিয়ে বলতে পারি না, আমাকে কোলে নিয়ে থাকতে হয়, আমাকে কান্না হলে আমার খাওয়া দিতে হয়, ঘুমায় দিতে হয়, ইত্যাদি সব কিছু। তো বন্ধুগণ, অনেক বাবা মা রয়েছেন যা শুধু মনে করে, শব্দটা প্রয়োগ করতে ভয় পাচ্ছি, কারণ আপনারা মনে করবেন হয়তো আপনাদের কি না বলছে নাকি না, এমনটা ভাববেন না, জাস্ট বুঝাবের জন্যে। অনেক পশু পাখি আছে, অনেক জানোয়ারই আছে যারা তাদের ছেলে মেয়েদের খাওয়া এবং পানের ব্যবস্থাটাই করে, আর অন্য কিছু করতে পারে না। তারপরে কি কোনোদিন দেখেছেন যে কাক কোকিল হয়ে গেছে? কোকিল কি করে, ফাঁকি দেয় কাককে, ঠিক না? তারপরে কি ওই বাচ্চা কাকের সঙ্গে থাকে না, কোকিলের কাছে চলে যায়, কোকিল একদিন উড়িয়ে নিয়ে চলে যায়। কিন্তু আমাদের বাচ্চা আমাদের কাছে উড়ে যদি না এসে অন্যদের কাছে বাসায় উড়ে যায়, এটা কি একটা আমাদের বিবেকবানদের কাজ হবে? তাহলে প্রতিটি পশু এবং পাখি তার আপন আপন স্বভাব এবং চরিত্র আপন আপন সন্তানদের, আপন আপন বাচ্চাদের দিতে পারে। আর আমি এবং আপনি আশরাফুল মাখলুকাত হয়ে যদি আমার কৃষ্টি কালচার, আমার যে কোরআন হাদিস যা বলে, আমার ইসলাম যা বলে, আমার আল্লাহ যা বলে, আমার নবী যা বলে, এটা যদি আমরা শিক্ষা দিতে না পারি, তাহলে কারা উত্তম হলো নিজেকে প্রশ্ন করুন। বন্ধুগণ, আপনাদের কাছে বলতে চাই যে এবার আমরা সংক্ষিপে আল্লাহ রাব্বুল আলামিন এই তারবিয়াতের গুরুত্ব এবং হাদিস শরীফের মধ্যে বিরাট এর আলোচনা এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আনফুসাকুম ওয়াহলিকুম নারা, হে মুমিনরা, সূরা তাহরিমের 6 নম্বর আয়াত, তোমরা তোমাদের নিজেদেরকে এবং তোমাদের আহলি, আহলির বহুবচন হচ্ছে আহলি, অর্থাৎ তোমাদের পরিবার পরিজনকে, তোমাদের স্ত্রীকে, তোমাদের ছেলে মেয়েকে, সবাইকে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই আয়াতের ব্যাখ্যায় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, যিনি কে ছিলেন, সবচাইতে যিনি মুফাসসির কোরআন ছিলেন, আজকাল তো মাশাআল্লাহ আপনারা বহু মুফাসসির কোরআন দেখতে পান, পান না কি পান, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আর কত কিছু, সঠিক হোক বেঠিক হোক নাম দিয়ে এক একজনের নামের সামনে অনেক ডিগ্রি লাগাতেন, কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস সাহাবী তিনি ছিলেন সত্যিকারেই মুফাসসির কোরআন। আল্লাহ রাসূল তার জন্য বিশেষ দোয়া করেছিলেন, এর ঘটনা আমি আগেবার আপনাদেরকে বলে গিয়েছিলাম। তিনি বলছেন আয়াতের অর্থ হলো, ইয়ামালু বিতাআতিল্লাহ ওয়াত্তাকু মাআসিল্লাহ ওয়ামুরু আওলাদাকুম বিইমতিসালিল আওয়ামিরি ওয়ান নাওয়াহি ওয়াআল্লিমু নাওয়াহি ফাযালিকুম বিকায়াতুহুম মিনান নার। কি করো, আল্লাহর তাআত করো, ইতাআত করো, অনুসরণ করো, আল্লাহর যত প্রকার কি রয়েছে অনার সেগুলিকে মান্য করো, আর যত প্রকার পাপ সব থেকে নিজেকে বিরত রাখো, এবং নিজেদের ছেলে মেয়ে স্ত্রী প্রয়োজনকে তোমরা ভালো কাজের আদে আল্লাহর যত প্রকার আমর অর্ডার রয়েছে সেগুলিকে পালন করার জন্যে, গ্রহণ করার জন্যে, আর যত প্রকার নিষেধ রয়েছে সেগুলিকে পরিহার করার জন্য তাদের অর্ডার করো, এটাই হচ্ছে জাহান্নামের আগুন থেকে বাঁচবার পথ বা উপায়। হযরত আলী কারামুল্লাহ বলছেন, আল্লিমু আনফুসাকুম ওয়া আহলিকুম আল খাইরা ওয়াদিবুহুম, তোমাদের পরিবার পরিজনকে, ছেলে মেয়েদেরকে কি করো, ভালো জিনিস শিক্ষা দাও, এবং কি করো, আদল আখলাক তাদেরকে শিক্ষা দাও। এর দ্বারা বুঝতে পারছি আমরা যে যেই কাজটা, যে সমস্ত কাজ করলে জাহান্নাম থেকে বাঁচা যায়, আর যে সমস্ত কাজ করলে জান্নাতের দিকে আগানো যায়, এমন কাজে আমাদেরকে শিক্ষা দিতে বলা হয়েছে। এ আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরে কিরাম বলেছেন, ইন্না আশাদাল আযাব ইয়াউমাল কিয়ামা আল্লাযীনা লা ইউআল্লিমু আওলাদাহুম ওয়া লা ইউআদ্দিবুহুম, কিয়ামতের মাঠে সবচাইতে কঠিন আযাব হলো ওই শ্রেণীর মানুষের যারা তাদের পরিবারে সন্তান ছেলে মেয়েদেরকে আদর শিক্ষা দেয় না, কোরআন হাদিসের জ্ঞান শিক্ষা দেয় না। একজন
বাবা তার যুবক সন্তানকে বলছে, বাবা আমার সঙ্গে তুমি এইভাবে নাফরমানি করতেছ? ছেলে বলছে, বাবা আপনি আমার ছোট বয়সে নাফরমানি করেছিলেন, আমি এখন আমার বড় বয়সে আপনার নাফরমানি করি। অর্থাৎ যদি বাচ্চাকে ছোটকালে শিক্ষা না দেন, বড় হয়ে সে তা আর শুনবে না, ওই যে শক্ত হয়ে গেছে। কাঁচা কঞ্চি যদি ই করেন দেখবেন দুইটা মাথা গোল হয়ে আসবে, কিন্তু সেটা যদি কি হয় শুকনো হয়ে যায়, ভেঙে যাবে, আর হবে কি আর একদিন ওই শ্বশুর বাড়িতে গিয়ে বাড়ি বাঁধে আপনার কথা শুনবে না। এত কষ্ট করে যাকে পড়িয়েছেন, সৌদি আরবের সেই মরুর আপনার রোদ্রে কষ্ট করেছেন, গায়ের চামড়া পুড়িয়েছেন, সেই বাচ্চা আপনার কথা শুনবে না। এই জন্য বন্ধুগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুল্লু মাউলাদিন ইউলাদু আলাল ফিত্রা ফাআবাওয়াহু ইউআফিদানি আও ইউনাসসিরানি আও ইউমাজ্জিসানি আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলছেন যে প্রতিটি শিশু সন্তান ইসলামের ফিত্রাতের উপরে, আমার ইয়াসিন ভাই মনে আপনাদেরকে ফিত্রাত বুঝিয়ে গেছেন এর আগে, ঠিক কিনা? ইসলামের আপনার কৃষ্টিকালের উপরে এদের জন্ম হয়, চেয়ার লাগবে ভাইদের অবস্থা, কিন্তু বাবা তাদের কি করে খ্রিস্টান বানিয়ে দেয়, বাবা তাদের ইহুদি বানিয়ে দেয়, বাবা তাদেরকে অগ্নি পূজক বানিয়ে দেয়। প্রতিটি শিশু সন্তান মুসলিম হয়ে জন্মগ্রহণ করে, কিন্তু আমাদের কৃষ্টি কালচার, আমাদের নেচার, আমাদের চলাফেরা, আমাদের শিক্ষা দীক্ষা, আমাদের আলো আখলাক দেওয়া, এটা করে কি বাচ্চাকে পথিয়ে দেয় কোথায়, খ্রিস্টানের দিকে, খ্রিস্টান বানিয়ে দেয়, অথবা কি করে দেয়, ইহুদি বানিয়ে দেয়, অথবা অগ্নি পূজক, অথবা ইত্যাদি অন্যান্য ধর্মাবলম্বী করে দেয়। এই জন্য মনে রাখতে হবে বন্ধুগণ, যারা বাবা হয়ে গেছে আমার মতো, যারা আমার নাই, যারা এখন ভাবতেছেন মনে মনে এই বছর শেষে বাড়ি গিয়ে বা এবারে টিকিট পেলেই, তাদের জন্য বলবো আপনাদের দায়িত্ব হলো ছেলে মেয়েকে কি করতে হবে, তাদের জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। তাদের খ্রিস্টানি মতবাদ, ইহুদি মতবাদ, মুশরিকি মতবাদ, যে কোনো সভ্যতা থেকে আপনাকে আপনার বাচ্চাকে মাহফুজ রাখতে হবে, হেফাজত করতে হবে। কিভাবে করবেন পরবর্তীতে আমি আসতেছি। এজন্য বন্ধুগণ কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি মানুষকে জিজ্ঞেস করবেন, তোমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল এই দায়িত্ব তুমি সচেতনতার সঙ্গে সাবধানতার সঙ্গে তুমি পালন করেছো কিনা। আলা কুল্লুকুম রাই ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতি, আল্লাহ রাসূলের ভাষায় তোমরা প্রত্যেকেই রাখাল, প্রত্যেকেই দায়িত্ববান, এবং প্রত্যেককে এই দায়িত্ব সম্পর্কে কিয়ামতের মাঠে জিজ্ঞাসিত হতে হবে। প্রেসিডেন্টকে তার দেশের জনগণ সম্পর্কে জিজ্ঞাসা করবেন, কি করেছো ভালো না মন্দ, বাড়ির মালিক কর্তাকে জিজ্ঞেস করবে কি করেছো ছেলে মেয়ে স্ত্রী তাদেরকে কিভাবে পরিচালনা করেছো, মাকে জিজ্ঞেস করা হবে তুমি তোমার বাচ্চা কাচ্চা কিভাবে লালন পালন করেছো, এরপরে একজন গোলাম চাকরকেও জিজ্ঞেস করা হবে তোমার মালিকের ধন সম্পদ তুমি ঠিক মতো হেফাজত করেছো না পিছন দরজা দিয়ে বাইরে করে দিয়েছ, বন্যার সময় যখন গুদাম খোলা হয়েছে তখন এক বস্তাও চাল নাই, কে খেলো সব ইঁদুর, কোন ইঁদুরে পেটে গেছে, বড় বড় ইঁদুরের পেটে, দুই দু পাওয়ালা ইঁদুর, চার পাওয়ালা না, বুঝছেন তো, এমনটা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জিজ্ঞেস করবেন কিয়ামতের মাঠে। বন্ধুগণ যদি আপনি বাবা হয়েছেন, যদি আমার মা বোনেরা তারা মা হয়েছেন, যারা চিন্তা ভাবনা করতেছেন তাদের দায়িত্ব কিয়ামতের দিন আপনি কি জবাব দিবেন আল্লাহর কাছে, কিভাবে আল্লাহর সেই মাহশারের ময়দানে কঠিন সময়ে আপনি সেই প্রশ্নের সম্মুখীন যখন হবেন, আপনার হলে যাওয়ার আগেই ভালো করে উত্তরটা জেনে নেওয়া উচিত। হলে বসে কাঁদলে হবে না, ওখানে গিয়ে যদি আপনি ম্যাজিস্ট্রেটকে বলেন যে না আমি ভালো করে পড়ি নাই, আমার মাথা ব্যথা ইত্যাদি শুনবে না, আপনাকে মুখস্থ করেই উত্তর দিতে হবে। এই জন্যে আল্লাহ রাসূল অন্য একটি হাদিসে আমি গুরুত্বের কথাটা বলে শেষ করব, কোনো ব্যক্তি যদি কাউরি কোনো ব্যক্তি যদি আল্লাহ রাসূল বলছেন মা মিন আবদিন ইস্তারাইহু রাআয়াতান ইয়ামুত ইয়াওমা ইয়ামুত ওয়া হুয়া গাশশুন লিরাআয়াতি ইল্লা হারামাল্লাহু আলাইহি আল-জান্নাহ, বুখারী মুসলিম। যদি কোনো মানুষ অন্য কাউরি দায়িত্ব প্রাপ্ত হয়ে যায়, আপনার স্ত্রীর দায়িত্ব আপনার ঘাড়ে না, আমার ছেলে মেয়ের দায়িত্ব আমার ঘাড়ে না, তাহলে আমি এদের দায়িত্ববান, এরপরে দায়িত্ব
সঙ্গে দায়িত্ব নিয়ে যদি তাদের সঙ্গে যদি কি করে ধোঁকাবাজি করে, তাদের সঠিক পথের পথ যদি সঠিক পথ তাদেরকে দেখি না দেয়, হাত এবং বাতিলের মধ্যে পার্থক্য করে না দেয়, তাদেরকে যদি ভালো মন্দ না বলে দেয়, তাদেরকে আদর আখলাক যদি শিক্ষা না দেয়, তাদের কাতে কল্যাণ কিসের মধ্যে কল্যাণ রয়েছে তার মধ্যে অকল্যাণ রয়েছে এই সব কিছু যদি ঠিক মতো বলে না দেয়, তার জন্য জান্নাত ওয়াজে হয়ে যাবে। একমত কি লা ইয়াদখুলুল জান্নাত, জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহু আকবার। তাহলে বন্ধুগণ, আপনারা এবার ভালো করে বুঝতে পারছেন যে এই যে ছেলে মেয়েদের দায়িত্ব, তাদেরকে জান্নাতের পথ দেখিয়ে দেওয়া, তাদেরকে হাতের পথ দেখিয়ে দেওয়া, তাদের আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত তাদের অন্তরে দিয়ে দেওয়া, তাদেরকে সচরিত্রবান তৈরি করা, তাদের এলৌকিক পারলৌকিক মঙ্গলের ব্যাপারে আপনি আমাকে সচেষ্ট, আপনাকে আমাকে সচেষ্ট হওয়া, এটা সকলের কিন্তু বিরাট দায়িত্ব। এরপরে আমরা আলোচনা করব যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই যে দায়িত্ব আমাদেরকে দিয়েছেন, এই দায়িত্বটা হলো মা বাবার। মনে রাখতে হবে ছেলে মেয়েদের তারবিয়াতের স্থান তিনটি। কোন কোন কয়টি জায়গাতে তারবিয়াত হয়? তিনটি জায়গাতে। আমি তারবিয়াতটা ব্যবহার করবো বেশি করে, কারণ তারবিয়াতের অর্থ যেহেতু আপনাদেরকে করে দিয়েছি, তারবিয়াতের অর্থ তাদের লালন পালন করা, ঠিক না? সঠিকভাবে তারবিয়াতের স্থান বা পর্যায় তিনটি। একটি হলো বাড়ি, দুই নম্বরে হলো স্কুল প্রতিষ্ঠান যেখানে লেখাপড়া করে, সেটা স্কুল হোক, মাদ্রাসা হোক, মক্তব হোক, ইউনিভার্সিটি হোক, যেখানেই হোক, দেশের ভিতরে হোক, বাইরে হোক, মুসলিম কান্ট্রি হোক, অমুসলিম কান্ট্রি হোক, ঠিক আছে? কারণ অনেক সময় আমরা অমুসলিম কান্ট্রি তো পাঠাই না। তিন নম্বরে হলো মুস্তামা, সমাজ। তিনটি স্থানে বাচ্চাদের কি করতে হবে? তারবিয়াত দিতে হবে। প্রথম বাড়িতে, তারপরে স্কুলে, এরপরে হলো আপনার সমাজে। আমি স্কুল এবং সমাজের আলোচনা করলে সময় কুলাবে না, শুধু আজকে বাড়ি নিয়ে আলোচনা করব। বিশেষ করে যে ভাইয়েরা নতুন করে সংসার করার জন্য চিন্তা ভাবনা করছেন, তাদের দৃষ্টি বেশি করে আমি আকর্ষণ করতে চাই। কিভাবে আপনি করবেন? কালকে দাম্মাম শিকো বিল্ডিং ওখানে যে আপনার ইসলামিক সেন্টার, সেখানে আলোচনা ছিল আমার, মুসলিম পরিবারের বৈশিষ্ট্য। মুসলিম পরিবার কাকে বলে, কিভাবে মুসলিম পরিবার গড়তে হয়, তার পদক্ষেপ কি, পদক্ষেপ কি কি, কী কী মুসলিম পরিবারের উদ্দেশ্য, এবং মুসলিম পরিবারের সঠিক কি কি বৈশিষ্ট্য হওয়া উচিত, এবং শেষ ফলাফল যেটা আলোচনা করেছিলাম সেটা হলো কি পদক্ষেপ গ্রহণ করলে আমার বাড়িটা মুসলিম বাড়ি হবে। সেদিকে আমি যেতে চাচ্ছি না। আজকে আলোচনা হলো যে এখন আপনার কি করা দরকার। প্রথম কথা হচ্ছে যে আপনাকে মনে রাখতে হবে তারবিয়াতের কি কি কাজ, কোন কোন সাইডটা আপনি লক্ষ্য রাখবেন। প্রথম হচ্ছে যেটাকে আমরা আরবিতে বলি ওয়াদাই ফুত্তারবিয়া, মানে তারবিয়াতের কি কি করণীয়, কি কি কাজ আপনার, চাকরিটা কি, আপনি কি করবেন, ছেলে মেয়েদের খালি বুকে ধরে বসে থাকবেন, কি কাজ? প্রথম কাজ হলো আল মুহাফাযাত আলা ফিতরাতিল ইনসান। এর আগে হাদিস পড়েছি, প্রতিটি ইনসান জন্মগ্রহণ করে কিসের উপরে? ইসলামের উপরে। এই ফিতরাতটাকে ধরে রাখতে হবে, অর্থাৎ অন্য কোন বিমার অসুখ যেন তাকে আক্রান্ত না করতে পারে, ওই ইসলামের ওই ফিতরাতটাকে ধরে রাখা আপনার প্রথম দায়িত্ব। দ্বিতীয় দায়িত্ব হল আস্তাইতারা তার আনাসিল বাশারিয়া, মানব মানুষের যে প্রবৃত্ত নাফস, এর উপরে আপনার প্রাধান্য বিস্তার করা। কারণ যদি তাকে ছেড়ে দেন তাহলে সে যাবে ওই গোল্লাতে, গোল্লা বুঝলেন, গোল্লায় যাবে। আর যদি ধরে রাখেন তারপরে আপনি প্রভুত্ব বিস্তার করেন, ছেলে মেয়ের কন্ট্রোলিং করা আপনার হাতে, আপনার ওই খাপ দাওয়ার হাতে না, যেটা এখন উন্নত সমাজে হয়ে গেছে। বাবা মা, বাবা করে চাকরি এক জায়গায়, মা আর এক জায়গায়, সপ্তাহে একদিন সাক্ষাৎ হয়, ছেলে মেয়েরা কোথায়? ফিদাউরি ফিদৌরিল হাবানা, ওই বিধর্মীদের হাতে। তাহলে তাদের উপরে কন্ট্রোলিং পাওয়ারকে আপনি রাখলেন, চলে গেলেন অন্য জায়গায়, গোল্লায় চলে যাবে। তিন নম্বর কাজ, তানমিয়াতু মাওয়াহিবুল ইনসান, ইনসানের মধ্যে, মানুষের মধ্যে যে শক্তিগুলি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, কি শক্তি? ভালো কবুল করতে পারে, মন্দও কবুল করতে পারে, ঠিক কিনা? হ্যাঁ, এর যে মাওয়াহিব, যে পাওয়ার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, যে ক্ষমতা দিয়েছেন, এই ব্রেনটাকে ভালো কাজে ব্যবহার করা, ঠিক আছে? এই কান দুটাকে বাচ্চার ভালো কাজে লাগানো,
চব্বিশটি ভালো কাজে লাগানো, বিবেকটাকে ভালো কাজে লাগানো, এই দায়িত্বটা কার? আপনি এবং আমার, মা এবং বাবা। এটা হলো তৃতীয় কাজ। চতুর্থ কাজ হলো যে বাচ্চার সার্বিক প্রয়োজন যে রয়েছে, প্রয়োজনগুলিকে মেটানোর সাথে সাথে তার উন্নতির দিকে শেষ পর্যন্ত তাকে পৌঁছানোর জন্যে যত কিছু প্রয়োজন সব কিছুর আয়োজন, সব কিছুর ব্যবস্থা আপনার করতে হবে। বাচ্চাকে বলছেন পড়তে যাও স্কুলে, বই কিনে দিতে পারেন নাই, হবে? বাচ্চাকে বলেন কোরআন পড়ো, কোরআনের টিচারের ব্যবস্থা করতে পারেন নাই, হবে? বাচ্চাকে বলছেন তোমাকে ডক্টর অর্জন করতে হবে, আপনি কিন্তু তাকে ডক্টর অর্জন করার জন্য গ্রামের ঘরেই যদি রাখেন, হবে? তাহলে এই চারটা হলো তারবিয়াতের ওয়াদায় বা করণীয় আপনার কাজ। এরপরে যেটা আমরা বলছিলাম যে প্রথম বাড়িতে আমাদের ছেলে মেয়েদের কি হবে, লালন পালন হবে। এবার আপনার বাড়িটা কেমন করতে হবে? এবার বাড়ি কি দিয়ে শুরু হয়? আমরা জানি একটা পরিবার শুরু হয় স্বামী এবং স্ত্রী দিয়ে, ঠিক না? প্রথমেই মনে রাখতে হবে, আমি যদি আমার মেয়েকে পাত্রস্থ করতে চাই তাহলে পাত্রটা দিনদার হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের কাছে যদি দিনদার খলক চরিত্রবান কোনো ছেলে চলে আসে বিয়ে দিয়ে দাও, আর নাইলে বিরাট ফেতনা হবে, বিরাট বিশৃঙ্খলা সৃষ্টি হবে সমাজে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারী মুসলিম, বুখারী শরীফের হাদিস, সুন্দর একটি যুবক আল্লাহ রাসূলের সামনে দিয়ে সম্ভ্রান্ত পরিবারের ছেলে চলে যাচ্ছে। চলে যাওয়ার পরে আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, এই লোকটি সম্পর্কে তোমাদের মতামত কি? বুখারী শরীফের হাদিস। সাহাবা ইকরাম বললেন, যদি বিবাহের প্রস্তাব দেওয়া যায় চোখ বন্ধ করেই, ওকে, যদি তার ব্যাপারে সুপারিশ করা হয় সুপারিশও ওকে, যদি তার ব্যাপারে কিসে যদি কোনো কথা বলে সবাই ভালো করে শুনবে। আল্লাহ রাসূল চুপ করে থাকলেন। কিছুক্ষণ পরে একটা গরিব মুসলিম, রাজুল মিন ফোকারাইল মুসলিমিন, হাদিসের শব্দ, ফকির মুসলমানদের একটা মানুষ আবার ওখান দিয়ে অতিক্রম করলেন, চলে গেলেন। আল্লাহ রাসূল বললেন, মায়া তা করুনা ফি হাদার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তোমাদের মতামত কি? দাদা, যদি কি করে পয়গাম দেয় কারোর কারোর মেয়ে বিয়ে করার জন্যে, নট, হয়তো না। দুই নম্বরে যদি তার ব্যাপারে সুপারিশ করা হয়, আর লোক পাও নাই, এই লোকটার সুপারিশ করতে এসেছ। আর তৃতীয় হলো, সে যদি কোনো কথা বলে, কে তোমার এখানে ডাকছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ হাযা খায়রুম মিন মিলাইল আরদ, এই পৃথিবীর বুকে যত কিছু স্বর্ণ মুদ্রা মণি মুক্তা যত মূল্যবান জিনিস তোমরা দেখো, এর চাইতো এই ব্যক্তি উত্তম। আল্লাহ আকবার। কারণ তার খলক, তার চরিত্র, তার দীনদারি রয়েছে। কিন্তু আমরা এখন কি মনে করি, কত লাখ টাকা ছেলের আছে, বাড়ি গাড়ি আছে কি না, সে মদ খাই না, রাত্রিতে অন্য কারিক সঙ্গে দিন রাত্রি কাটায় খবর রাখি না। বন্ধুগণ, রিমা হত্যার কথা আপনাদের মনে আছে? তার হত্যাকারী কে ছিল তাও মনে আছে, মুনির, ঠিক না? রিমা কি দেখতে সুন্দরী ছিল না? রিমা কি ভালো পরিবারের মেয়ে ছিল না? একজন সাংবাদিকের মেয়ে, এর চেয়ে তো ভালো মানুষ হয় না আমাদের দৃষ্টিতে, আল্লাহ কোরআনের দৃষ্টিতে, সেটা আমরা দূরে রাখি। তারপরেও সেই মুনির রিমাকে রেখে কোথায় যেত? কিন্তু বিয়ের সময় ছেলের চরিত্র সম্পর্কে লক্ষ্য করে নাই, দেখেছিল সে একটা কোটিপতির ছেলে, তার নিজের অনেক ব্যাংক ব্যালেন্স রয়েছে, বাড়ি রয়েছে, গাড়ি রয়েছে, ব্যবসা রয়েছে, বাণিজ্য রয়েছে, কাজে আর কিছু দেখার প্রয়োজন মনে করি না। অনেক মেয়েরাই দুঃখ করে, বাবা যদি একটা ফকিরের সঙ্গে বিয়ে দিত, এর সঙ্গে যদি না হয়তো আমার জীবনটা ধন্য হতো। এই জন্যে এক কথায় বলতে চাই, একদিক দিয়ে যেরকম বরকে আমরা নির্বাচনে ভুল করব না, আরেকদিকে বলো কি, মেয়ের নির্বাচনটা এবার বেশি করে বলবো, একটু আপনাদের সময় নেব দু চার পাঁচ মিনিট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার আগে আপনাদের একটা কথা বলতে চাই, আপনাদের দেশের সৌদি আরবের সবচাইতে ভালো ব্যক্তি যদি এখানে এসে আমাদের কাছে বলে, আমি দেখে আসলাম মক্কার নগরীতে একটা নিম গাছে
আঙ্গুর ফল ধরেছে, কেউ বিশ্বাস করবেন? করবেন নাকি? গুটি আমের গাছ লাগাই দিয়ে চাঁপাইনবাবগঞ্জের ফজলি আমের খাওয়া স্বাদ করে যদি একজন যত প্রকার আপনার এগ্রিকালচার মানে এ আর রয়েছে আর কি, মানে নিয়ম পদ্ধতি পালন করে, পানি ঠিক মতো দেয়, চাঁপাইনবাবগঞ্জের ফজলি আমের স্বাদ পাবে না গুটি আমের পিতাই মুক্তা ভেসকাই দিবে? কথা বলে তার উপরে রাখতে হবে আপনার যাকে দিয়ে সংসার শুরু করতে চাচ্ছেন, যেখানে আপনি কি করতে চাচ্ছেন, আপনার ছেলে মেয়েকে জান্নাতি ছেলে মেয়ে চাচ্ছেন, আপনার ছেলে মেয়ে বুলবুল কণ্ঠে কি কোকিল কণ্ঠে কোরআন তেলাওয়াত করবে, আপনার সঙ্গে নামাজ পড়বে, মসজিদমুখী হবে, বার্ধক্যকালে আপনার মাথার কাছে দুধের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবে, এমনটা যদি চান তাহলে স্বাদ পূরণ করতে হলে কি করতে হবে, একজন সৎ রমণী ঘরে বধূ হিসাবে নিয়ে আসতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতাই দুনিয়া আল মারাতুস সালিহা কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই পৃথিবীতে হে মানব, হে আমার উম্মতে মুহাম্মাদী, এই পৃথিবীতে সব কিছুই তোমার উপকারার্থে, চন্দ্র নক্ষত্র সূর্য এই পৃথিবীর হীরা মক্তা টাকা পয়সা সব কিছু তোমার উপকারের জন্য, কিন্তু সবচাইতে যার মাধ্যমে তুমি বেশি উপকৃত হবে সে হলো তোমার সৎ রমণী। সৎ রমণীর পরিচয় আপনাদের একটু পড়ে দেব, কারণ নির্বাচন করতে তো হবে কেমনে, এখন প্রশ্ন করবেন যে কেমনে, আমরা শিক্ষক মানুষ তো প্রশ্ন নিজে করে নিজে উত্তর দিই, আমরা ভুল করবো ইনশাল্লাহ উত্তর পেয়ে যাবে। বন্ধুগণ, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক বাবা এসে অভিযোগ করলেন, হে আমিরুল মুমিনীন, আমার সন্তান আমার অবাধ্য সন্তান, হযরত উমর সম্পর্কে কিছু জানেন তো? আল্লাহ করে সাথে সাথে রিয়াকশন দেখাও, এমন অবাধ্য সন্তান আমার আমার রাজত্বে ডেকে নিয়ে আসা হলো, সন্তান থরথর করে কাঁপতেছে। আমিরুল মুমিনীন উমর ফারুক জিজ্ঞেস করলেন, হে বৎস, তোমার বাবা তোমার বিরুদ্ধে নাফরমানি সন্তান বলে আমার কাছে আপিল করেছে, কথা কি সত্য? বললেন, হ্যাঁ। তবে হে আমিরুল মুমিনীন, আমার একটা প্রশ্ন রয়েছে আপনার কাছে, করো একটা কেন দশটা করো, প্রশ্নটি কি? আমার বাবা আমার কাছে অনেক কিছু পাই, আমার বাবা হক রয়েছে আমার প্রতি অনেক, আমি সন্তান হিসেবে আমার বাবার প্রতি কোনো হক রয়েছে কি না এটা আমি জানতে চাই। আমিরুল মুমিনীন বললেন, হ্যাঁ তোমার হক রয়েছে তোমার বাবার উপরে, বেশ হকগুলি কি? বললেন, প্রথম হক হল তুমি যার গর্ভ থেকে এসেছ সেই মা একজন সৎ রমণী হিসেবে তাকে নির্বাচন করা। এবার যুবক একটু সোজা হয়ে দাঁড়াইছে, কাঁপতে ছিল না এতক্ষণ। দ্বিতীয়, তোমার একটি জন্মের পরে সৎ সুন্দর নাম রেখে দেওয়া, আর তৃতীয় তোমাকে কোরআন হাদিসের শিক্ষা দেওয়া। এবার বুক ফিলিয়ে সন্তান বাবার দিকে চাই, চেয়ে এবার আমিরুল মুমিনের দিকে চেয়ে বলেন, আমার বাবা আমার মা হিসাবে ভালো মহিলা নির্বাচন করেননি, আমার মা এমন 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 বুঝে নিন, হ্যাঁ মা তো দুই নম্বরের নামটাও ভালো না, কি নাম রাখেন আপনারা, ঝন্টু মন্টু টন্টু, হ্যাঁ ডাব্লু বিউ এম জি কে এল সাগর বাতাস ইত্যাদি, হ্যাঁ আর আমাকে কোনো শিক্ষা দেয় নাই। আজা তোমার রাজিয়াল্লাহু তাআলা আনহু সেই বাবার দিকে দৃষ্টি করে রাগান্বিত হয়ে বললেন, কাদা কাক্তা কামলা কুকিলা কামলা কুকিলা, তোমার সন্তানের তুমি নাফরমানি করেছ, তোমার সন্তান তোমার নাফরমানি করার পূর্বে বিচার ফাইসালা হয়ে গেল। বন্ধুগণ, এই জন্য যদি আপনি আপনারা দায়িত্ব পালন না করেন, প্রতি বসে বলবেন, মসজিদে উঠে হাওয়া করে কাঁদবেন, তোমরা একটু বসে আমার বিচার করে দাও, আমার সন্তান আমাকে ধরে মেরেছে, বাড়ি থেকে বাইরে করে দিয়েছে, বলবো আপনি বলবো সেই ব্যক্তি নির্বোধ, ভুল করেছি তার যখন সময় ছিল, এখন আফসুস করে আর কাজ হবে না। এই জন্য বন্ধুগণ, মা নির্বাচনে যদি ভুল করে দেন, আপনার বধূ নির্বাচনে যদি ভুল করে দেন, আপনি যদি কি দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তুন কাউল মারা করে আরবা, মানুষ চারটা জিনিস দেখে বিয়ে করে, লিমা লিহা, মাল আছে কিনা, সম্পদ আছে কিনা, রঙিন টেলিভিশন দিতে পারবে তো সজল বাবাজি, ফ্রিজ আছে তো,
ঘন্টাটা আছে তো, হ্যাঁ বিয়ের সময় কত টাকা ব্যাংক ব্যালেন্স আমাকে চেক কেটে দিবে আছে তো? দুই নম্বরে ওই জামাল ইহা সুন্দরী দেখে, সুন্দরী দেখে, তার সৌন্দর্য যে কোথায় এর আগে নষ্ট করেছে খবর নেই, হয় না এমনটা? তারপরে দেখে বলে আসা বিহা কোন বংশের, চৌধুরী বংশের মেয়ে কি না? আরে অমুক চৌধুরী মেয়ে, দেখার দরকার নেই, ওকে। চার নম্বরে দেখে বলে দিন হা ধর্ম দেখে, চার নম্বরে মা সুরা ফাতিহাটা পড়তে পারো, মাঝে মাঝে বাদ দিয়ে অলাপ দলে আর চলবে, মেয়ে মানুষ আরে ভয় পেয়েছে জন্য বলতে পারে না, হ্যাঁ কালিমাটা বলো তো লা বলে বলে ভয় পেয়ে গেছে মেয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া উম্মাতুল ইসলাম হাকাযা ফি ইখতিয়ার যাওজাত, এটাই কি হলো বধু নির্বাচনে, স্ত্রী নির্বাচনের পদ্ধতি? আল্লাহ রাসূল বলছেন ফানফারদে রাতির দিন তরে রাতে রাত, দিনকে অগ্রাধিকার দাও। এর মানে সুন্দরীকে আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল দিন অস্বীকার করে নাই, দিনের সঙ্গে কোরআন পড়তে পারে, পর্দা পুচিদা করে, নামাজ পড়ে, নামাজ না পড়ে সে কাফেরা, নামাজ যদি না পড়ে সে কাফের। এর আগে মনে আলোচনা আপনাদের প্রশ্নের উত্তর দিয়েছিলাম, তাহলে তার থেকে আপনি কি পেতে চান? হ্যাঁ সেই নিম গাছ থেকে আপনি ফজলি আম খেতে চান, আঙ্গুর ফল খেতে চান, রসে মরার টক আপনার টকটকা কি বলে ওটাকে ইসু পাবেন্দি মানে কমলা লেবু খেতে চান? এটা তো নির্বোধের কাজ হবে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন তুমি দিন অগ্রাধিকার দাও, এটা হবে তোমার জন্য মঙ্গল। আল্লাহ এজন্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ একজন ভালো রমণীর চরিত্র সম্পর্কে, গুণাবলী সম্পর্কে আমাদেরকে একটু বলেন। আল্লাহ রাসূল বললেন ইজা নাযারতা ইলাইহা শাররাতকা, যখন তুমি তার দিকে রিক্সা চালিয়ে তুমি যাও আর ভ্যান চালিয়ে যাও আর যতই কষ্ট করো, হালদাই হও আর অফিস থেকে 10 ঘন্টা ডিউটি করে হোক আর সৌদি আরব থেকে আপনার চামড়া পুড়িয়ে গিয়ে 5 বছর 10 বছর পরে গিয়ে যখন হাজির হবে, আল্লাহ রাসূল বলছেন তোমার মনে আনন্দ ফুটে দিবে। আল্লাহ হয় যদি বউটা খুব সুন্দরী হয়, ঘরে ঢোকার সময় বাড়িতে প্রবেশ করার সময় যদি বলে একটা কিছু অভিযোগ দাঁড় করে, মেজাজটা কেমন হবে? আর যদি আপনার তো আল্লাহ রাসূল বলছেন সংক্ষিপ্ত ব্যাখ্যা দেওয়ার সময় নেই, আল্লাহ রাসূল বলছেন তুমি তার দিকে দৃষ্টি দাও, মনে আনন্দ ফুটে আসবে, মুখ তোমার উজ্জ্বল হয়ে যাবে, তুমি হাসি আনন্দ উল্লাসে তুমি ফুটে ফুটে ফেটে পড়বে। আল্লাহ এই গুণটা একজন কালো কুৎসিত মেয়েরও হতে পারে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন যে ওলা আমাতুন খারনা সৌদা, একজন কুৎসিত কালো মাকটা চোখকাটাও যদি মেয়ে হয়, তারাও যদি হয়, আর যদি তার মধ্যে ভালো চরিত্র থাকে ওইটাকেই তুমি কারো অগ্রাধিকার দাও, এটাই তোমার দিন এবং দুনিয়ার কি হবে কল্যাণ বই আনতে পারবে তুমি। এরপরে দ্বিতীয় সিফাতটা কি, গুণটা কি? ওই আকসাম তালাই হাবার রাখা, যদি কসম খেয়ে ফেলো ঈদের রাত্রে বাজার, ঈদের সব কাপড় ভালো কাপড়গুলি সব ভালো শাড়িগুলি কিনে নিয়ে চলে গেল মানুষ, আজকেই তোমাকে যেতে হবে আমার শাড়ি কিনতে হবে, বলে আল্লাহর কসম করে বলছে আজকে তোমার শাড়ি কিনতে পারলো, আমার কাজ রয়েছে, মুখ জায়গায় আমার ওয়াদা রয়েছে, বাস চুপ করে যাবে, বলবো না তোমার রাখো তোমার ওয়াদা, রাখো তোমার অমুক কাজ যেতেই হবে। মোট কথা কসম কখন খায় মানুষ বলেন তো? যখন রাগ হয়ে যায়, ওয়াল্লাহি লা মা'আফা, আল্লাহর কসমই করবো না, এই খবর আজকে আজকে চলো আমার মার বাড়ি যেতে হবে, না আজকে কাজ আছে, বলে না যেতে না কসম করে বলছি আজকে যেতে পারবো না। তো সত্রমণির পরিচয় হলো আপনাকে এই রাগের সময় আর বিরক্ত করবে না, ঠিক আছে কালকেই যাব। তিন নম্বরে গুণ হলো ওয়াইদাহিনহা, যদি তুমি তার থেকে বাইরে যাও, সফরে চলে যাও, সৌদি আরব যাও, লন্ডন যাও, আমেরিকা যাও বা ঢাকা যাও, যেখানেই তুমি চলে যাও, আহসানা ফরজাহ, তার লজ্জাস্থানে কি করে? হেফাজত করে। দুই নম্বরে তোমার সম্পদের হেফাজত করে। আপনি গেলেন ঢাকা আর এখান থেকে পাঠালেন টাকা আর পিছন বাড়ি দিয়ে পাঠিয়ে দিল আপনার অন্যদিকে, বন্ধু বান্ধব নিয়ে বা অন্য জায়গায় যেখানে তার পছন্দ সেখানে, এমনটা করে না। আর কি করে? তোমার মণিমুক্তা কলিজার টুকরা সন্তানদের কি করে? লালন পালন ঠিক মতো করে, যেটা আমাদের আজকের আসল বিষয়, তার হেফাজত করে, তার কার চরিত্রের হেফাজত করে।
কারণ মেয়ে জাতির সবচেয়ে বড় খেয়ানা বিয়ের পরে বা আগে তার লজ্জায় স্থানকে হারাম যাভাবে পরিচর্যা কর ব্যবহার কর। আপনি যখন বাইরে থাকবেন আপনার স্ত্রী তার লজ্জায় স্থানের হেফাজত, আপনার সম্পদের হেফাজত, আপনার কলিজার টুকরো ছেলে মেয়েদের হেফাজত করবে। এটা হল তৃতীয় গুণ। চতুর্থ গুণ অল্পেই সন্তুষ্ট। সৌদি আরব যাওয়ার সময় বাবার জমি বিক্রি করে পাঠাইছি, আমার গলার হারটা কেনে এক ঘুরে নিয়ে এসেছ, বিয়ের সময় অনেক টাকা আমার বাবা দিয়েছে, এই 5,000 টাকায় শাড়ি চলবো না, ঈদের দিনে আমার 10,000 টাকা দিতে হবে। ঈদের দিনের গন্ডগোল সব আনন্দ শেষ হয় না বন্ধু? একজন যদি মানুষ তার বাড়িতে গিয়ে তার মুখে আনন্দ ফুটে, স্ত্রী যদি তা আপনার রাগের অবস্থায় আপনার সঙ্গে ভালো ব্যবহার আপনার ব্যাপারটা বোঝার চেষ্টা করে, যদি আপনার স্ত্রী অন্য জায়গায় না চলে যায়। অনেক বন্ধুরা বিদেশ থেকে 8 বছর পরে গিয়ে দেখে স্ত্রী বাড়িতে নেই, গেছে আরেক বন্ধুর হাত ধরে, আর কত সবুর করবে বন্ধুগণ? মনে রাখবেন, তারপরে আপনার সম্পদ ঠিক আছে, ছেলে মেয়ে ঠিক আছে, আর যাই নিয়ে গেছেন তাতে মারহাবা আহলান সাহালান মারহাবা। ওই ব্যক্তি এই দুনিয়াতে জান্নাত না আপনার এক কথা আমার সঙ্গে? সংসার বলেন সুখের হয় রমণীয়। এই জন্যে নেপোলিয়ান একটা কথা আছে, তুমি একটা ভালো মা দাও আমি একটা তোমাকে উৎকৃষ্ট সমাজ দান করব। এই জন্য বন্ধুগণ নির্বাচনে যদি ভুল করেন, বিমানটের কথা যদি ভেবে বিহার সাহেব মেয়ে তো ঠিকই আছে এখনো দেখে নাই, আপনার তো আর কিছু জিজ্ঞেস করতে হবে না, ছেলে রে আমার কি দিবেন, অনেক কষ্ট করে ডাক্তারি পাস করাইছি বন্ধুগণ, কখনোই এটা নিয়ে আর অধকারী পড়বেন না। যদি আপনি সত্যি আপনার ছেলে মেয়েকে সত্যিকারে লালন পালন করতে চান, তাহলে প্রথম যে আপনার ছেলে মেয়ের শিক্ষিকা, প্রথম যিনি আপনার সেই ছেলে মেয়ের যে প্রথম যে কি করবে লালন পালনের দায়িত্ব, তাকে আপনার কি করতে হবে? নির্বাচনে ভুল করা চলবে না। নির্বাচন করলেন, সংক্ষেপে বলি আপনাদের, ভালো নির্বাচন করলেন, এবার বধূ হিসাবে ঘরে নিয়ে আসলেন, বাসর ঘরে প্রেম প্রীতি করার আগে আপনার একটি দোয়া রয়েছে করতে হবে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আল্লাহ রাসূল বলছেন এই বিশেষ মুহূর্তে যে দোয়াটি পাঠ করবে, যদি আল্লাহ রাব্বুল আলামিন তাকে সন্তান দান করেন, লাম ইয়াদুরহু শাইতান, শয়তান ওই বাচ্চাকে ধোকা দিতে পারবে না, শয়তান তাকে কি করতে পারবে, কষ্ট দিতে পারবে না। সত্যের কাজ কি? জাহান্নামে পতিত করা, তাই না? আর আপনি চাইছেন জান্নাতে। ভালো মেয়ে নির্বাচন করেছেন মাশাআল্লাহ, সব কিছুই ঠিক আছে, কিন্তু যদি ভুল করে ফেলেন, এই জন্য অনেকের মতে যদি কেউ বিশেষ মুহূর্তে এই দোয়াটি পাঠ না করে শয়তানও অংশগ্রহণ করেন, বলেন নাউজুবিল্লাহ। যদি আপনার ভাগ্যে জুটে যাই সে রাজনীতি বা যে রাজনীতি হোক, যখনই এই আনন্দ করবে কেউ তখন এই দোয়া পাঠ করতে হবে। এই জন্য ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাই এই হাদিসটি দিয়ে বলেছেন সর্ব মুহূর্তে প্রতিটি কাজের শুরুতে বিসমিল্লাহ বলা উচিত। এরপর আপনাকে দোয়া করতে হবে বাচ্চা, যখন এই বাচ্চা পেটে এরপর আপনার দোয়া চালাতে হবে। দোয়া কি? রব্বে হাবলি মিন লাদুনকা মিনাস রব্বে হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিসসালাম দোয়া করেছেন আল্লাহ সৎ সন্তান আমাকে দান করি। হযরত জাকারিয়া আলাইহিসসালাম দোয়া করেছিলেন, কি দোয়া করেছিলেন? রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খাইরুল ওয়ারিসিন। আল্লাহ বুড়ো হয়ে গেছি, বাচ্চা কাচ্চা নাই, আমার একটা ভালো উত্তরসূরি তুমি আমাকে দান করো, একাই আমাকে নিয়ে নিও না। হলো আমার তাহলে আপনি সৎ সন্তানের জন্য দোয়া করবেন। হযরত জাকারিয়া আলাইহিসসালাম অন্য জায়গায় দোয়া করতেছেন, রব্বানা অন্য জায়গায় মুমিনদের দোয়ার কথা সম্পর্কে সূরা ফুরকানে আল্লাহ বলছেন ওয়াইকুল রব আল্লাযিনা ইয়াকুলুনা রব্বানা হাব লানা মিন আযওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। আল্লাহ এমন বউ দাও ঘরে, আর এমন সৎ সন্তান দাও ঘরে যাকে দেখি আমার চোখ জুড়াই যাবে, ফার্স্ট ক্লাস ফার্স্টের কিনে আসবে, সার্টিফিকেট নিয়ে আসবে ডক্টরেট, আবার এদিক দিয়ে চরিত্রের দিক দিয়েও আপনার ভালো সার্টিফিকেট, স্কুলের ভালো ছেলে হিসাবে আপনাকে কি সার্টিফিকেট নিয়ে আসবে, ফার্স্ট ক্লাস ফার্স্ট হলো কিন্তু আপনার চরিত্র লাস্ট ক্লাস লাস্ট,
না কি বলে ওটাকে ইংরেজি, আমি ইংরেজি ভালো জানি না, আপনারা শিখে দেন আমাকে, মানে এখানে নিচের দিকে আর কি আমি যেতে চাচ্ছি আর কি। হ্যাঁ তো বন্ধুগণ মনে রাখতে হবে যে আপনার সন্তানের জন্য দোয়া করতে হবে। হযরত জাকারিয়া আলাইহিসসালাম বর্ণনা আরো দোয়া রয়েছে। এরপরে ভালো কথা, এবার আপনার ঘরে সন্তান চলে আসলো, সংক্ষেপে নাটকের মতো মনে করেন ধরেন, মানে চলে আসলো ঘরে আপনার সন্তান, ঠিক তো? নাটকগুলি এইভাবে দেখা না, বিয়ে হলো তার কয়েকদিন পরে কিছু, তারপরে সিনারিটা কি বাচ্চা চলে আসলো ঘরে, হয় না? তো মনে করেন আপনার ঘরে শিশু সন্তান এসেছে, আপনার কি করণীয়? আপনার প্রথম করণীয় হলো বাচ্চার দুই কানে আজান, এক কানে ডান কানে আজান আর বাপ কানে একামাত দিয়ে দেওয়া, আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। হে বৎস, তুমি এই পৃথিবীতে এসেছো, অনেক কিছুইকে বড় দেখবে, পাহাড় পর্বত আসমান জমিন তোমার বাবা মা অনেককেই তোমার কাছে বড় মনে হবে, হবে না? কিন্তু মনে রাখো সবচাইতে বড় তোমার প্রভু মহান রব্বুল আলামিন, এর চাইতে বড় কেউ নেই, তার কানে ঢুকাই দেন। এরপরে তাকে বলে দেন নামা শাহাদাতের কথা, এক আল্লাহ তাওহীদের কথা তার কানে পৌঁছে দেন, এবং তোমার নেতা তোমার আদর্শ নেতা তোমার একমাত্র অনুসরণীয় অনুকরণীয় ব্যক্তিত্ব তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষ্য তুমি জেনে নাও, তারপরে কল্যাণের কথা তুমি জেনে নাও, নামাজ তোমাকে বড় হবে পড়তে হবে কথা তুমি জেনে নাও, ঠিক এভাবে কামতে ওই কথাগুলি জানিয়ে দিতে হবে। সাত দিন যখন হবে কি করবেন, ঢোল আর তবলার হারমোনিয়াম নিয়ে এসে উৎসবের অনুষ্ঠান না, আল্লাহ রাসূল বলে কি করতে হবে, আকিকা, আকিকা বুঝেন তো, আকিকা করতে হবে। আমাদের দেশে প্রচলিত আছে দিনাজপুরে মুসলমানই বুঝেন তো, হ্যাঁ ওই মুসলমানের জন্য বড় বড় খাসি পালন করে কিন্তু আকিকা দেয় না ওরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন প্রতিটি সন্তান আকিকার সঙ্গে কি থাকে, মারহুম থেকে যায়, বন্ধুর থেকে যায় বাবা, যাই হোক এর বিরাট গুরুত্ব রয়েছে। এই দিন আপনার আকিকা করে সুন্দর একটি নাম রাখতে হবে, ডাবলু আর এস আর ভি না। আল্লাহ রাসূল বলছেন আহাব্বুল আসমা ইলাল্লাহি আব্দুর রহমান আব্দুল্লাহ আব্দুর রহমান, আল্লাহ নিকটে সবচেয়ে প্রিয় নাম হচ্ছে কি আব্দুল্লাহ আব্দুর রহমান। এই পুরাতন মডেল মুখ বুড়ো নাম রাখা যায়নি, আমার ছেলে কি আব্দুল্লাহ আব্দুর রহমান নাকি, আমার ছেলে হলো কি সাগর আর বাতাস পাহাড় আর পর্বত। আপনার ছেলেকে আপনি আব্দুল্লাহ বানাতে যে নাম আব্দুল্লাহ না বা আল্লাহর বান্দা না করেন, রহমানের বান্দাজির পছন্দ না করেন, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, নাম পরিবর্তন করে দিতেন, খারাপ নাম থাকলে পরিবর্তন করে দিতেন। একজন সাহাবীকে জিজ্ঞেস করলেন তো তার বাবার নাম হুজুর, মানে সব সময় চিন্তাগ্রস্ত, আল্লাহ রাসূল বলে এই নামটা পরিবর্তন করে দাও, বলে আমার দাদা রেখেছিল শখ করে, তিনি রেখেছেন কীভাবে আমি পরিবর্তন করি, আরে আকিকা দিয়ে হুজুর দেখেই নাম রেখেছি, আপনি আবার কোন হুজুর নাম পরিবর্তন করতে কন। আল্লাহ রাসূলের ওই তাওজিহাতটা ওই সাহাবী গ্রহণ করলেন না, আল্লাহ রাসূল ইন্তেকালের পর আফসোস করতেন, যদি আল্লাহ রাসূলকে বলতাম যে একটা ভালো নাম রেখে দেন, আমাদের পরিবারে সব সময় হুজুন মানে চিন্তাগ্রস্ত, সবাই শুধু চিন্তার চিন্তা, সকলেই যেন চিন্তার রোগের রোগী, আল্লাহ হয় নামের প্রভাব আছে বন্ধুগণ। এই জন্য অনেক সময় ভালো নাম রাখার পরে আবার ছোট ছোট দুই অক্ষরের নাম, আমার কাছে বলে হচ্ছে চার ছোট অক্ষর দেন, এই দুই অক্ষর ডাকতে তো এত বড় নাম কি ডাকা যায়, আল্লাহ হয় আব্দুল্লাহ হে আল্লাহর বান্দা, সব সময় ডাকবেন সে আল্লাহর বান্দা হওয়ার জন্য, সে তাকে আল্লাহ ওইভাবে তাকে তৈরি করবে। আর যদি বলেন তাকে সাগর, সাগরের কাজ কি ডুবিয়ে দেওয়া, লোনা পানি তোর ব্যবহারটাও তো লোনা হতে পারে, হ্যাঁ তিক্ত হতে পারে, মজা নাও হতে পারে, এই জন্য বন্ধুগণ নাম নির্বাচন ঠিক মতো করবেন। আর মাথার চুল কেটে আপনার স্বর্ণ অথবা চাঁদির ওজন করে যতগুলি চুল অতগুলো চাঁদি বা স্বর্ণ ফকির মিসলিমকে দান করে দেবেন। আর কি করবেন, জাফরান কালি দিয়ে মাখাই দিবেন, কারণ আল্লাহ রাসূল বলছেন ওই যে জন্মের যে জন্ম অবস্থায় যে চুলটা আছে সেটাকে আল্লাহ আদা মানে কষ্টদায়ক বলেছেন, দূর করে দেবেন। জাফরান কালি দিলে চুলের গোড়া শক্ত হবে, মাথার চামড়া তো লম থাকে, নাম থাকে না, এটা শক্ত, শক্তটা মার্কেটের সঙ্গে ঘর্ষণ খায় এবং ওটাতে এক প্রকার ইয়ে হয়, জন্যে জাফরান কালি দিলে শক্ত হয়ে যাবে। এর বৈজ্ঞানিক আপনার মেডিকেল সায়েন্সের অনেক ফায়দার কথা আছে, সেদিকে আপনাদের নিয়ে যেতে চাই না কারণ আমি ডাক্তার না। এরপরে বন্ধুগণ আপনার করতে হবে কি, বাচ্চা এবার আপনার
তার যেরকম শারীরিক আপনি চিন্তা ভাবনা ঠিক মতো করবেন, তার ব্রেন যাতে করে বাড়ি ফল মূল ঠিক করে ছেলেকে খাওয়াবে, এখান থেকে চিঠি দাও বাচ্চাকে ডিম ঠিক মতো খাওয়াবে, আরে যতই টাকা লাগুক হ্যাঁ এটা করবে ওটা করবে, তার সঙ্গে সঙ্গে তার চারিত্রিক গুণাবলীর কথা আপনাকে মনে রাখতে হবে। এবার আপনাদের বলতে চাই, প্রথম যখন আপনার বাচ্চা এবং বিশেষ করে আপনার পরিবারে ইসলামিক কৃষ্টি কালচার, বইপত্র, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, আপনার বেশি বেশি করে নফল নামাজ ইত্যাদি ইত্যাদি হতে হবে, ঠিক কিনা? আর যদি বাড়িটা হয়ে যায় সিনেমার হল, আজকাল অনেক বেশি সিনেমার হল বাইরে পাওয়া যায় না, কিন্তু বাড়িটা সিনেমার হলের চাই তো বড় খারাপ, তেমনটা যদি হয়ে যায় ডিসেন্টিনার যদি আপনার ওই সব কিছু দেখে, এমনকি আদিস করেন আলোকে এটাই বোঝা যায়, এবং আপনার যেটা সাইকোলজি বলে বা মেডিকেল সায়েন্স বলে, মার পেটে বাচ্চা থাকা অবস্থায় মা যে ধরনের কৃষ্টি কালচারে অভ্যস্ত হবে তার প্রভাব তার পেটের সন্তানের উপরে পড়বে, এবং পেটে থাকার অবস্থাতেই আপনাকে সচেতন হতে হবে। এজন্য বন্ধুগণ এরপরে আমরা চলে যাই আর ধাপ আগে, বাচ্চা এবার আপনার কথা বলতে শিখলো, কি শিখাবেন? হাত্তিমা তিম তিম তারা মাথে পাড়ে ডিম তাদের খাড়ো দুটো সিং, এগুলি না প্রথম কথা শিখাতে বলা, বউবা বলো বাবা ওই যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ওই যে আকামা ইকামতে শিখিয়েছিলেন কি আল্লাহ আকবার, আল্লাহর সঙ্গে পরিচয় করে দিতে হবে, আল্লাহর তাওহীদের কথা শিখাই দিতে হবে, আপনাকে মনে রাখতে হবে আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আপনার এই সন্তানকে আল্লাহর সঠিক আবেদ সঠিক বান্দা আল্লাহর তাওহীদকে তার মুখে প্রথম উচ্চারণ করে দিতে হবে, বলো বাবা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর একটু বড় হবে এর অর্থ বুঝিয়ে দেবে, এইভাবে পর্যায় করবে, এরপরে আল্লাহর সঙ্গে পরিচয় করতে হবে, বাবা তোমাকে কে সৃষ্টি করেছেন, মার রব্বকা তোমার প্রভুকে, বাচ্চা বললো প্রভু মানে কে বাবা, মানে যে তোমাকে লালন পালন করে, বলে তুমি, ছেলে কি দেখে মা বাবাই তোমাকে লালন পালন করে, বলে দিবেন না বলো আল্লাহ রব্বি আল্লাহ আমার প্রভু আল্লাহ, সৌদি আরবের সিলেবাসে ক্লাস ওয়ানে পড়া হয় মার রব্বকা রব্বি আল্লাহ, এরপরে মান খা মার মাইল্লাজি খালাকাকা তোমাকে কে সৃষ্টি করেছে বাবা, বলবে যে মারপেট খেয়েছি মা, না আপনি বলে দিন আল্লাহুল্লাজি খালাকাকা খালাকা কুল্লা শাই, সেই মহান রব্বুল আলামিন তোমাকে এবং সমস্ত পৃথিবীর সবকিছু সৃষ্টি করেছে, তাকে এইভাবে শিক্ষা দিন, মাইল্লাজি খালাকাল জিবাল ওয়াল আনহার ওয়াসসামা ওয়াল আরদ, এই বড় বড় পাহাড় পর্বত সূর্য নক্ষত্র আর আপনার এই নদী নালা হ্যাঁ আসমান জমিন কে সৃষ্টি করেছে বাবা, বলবে আমার দেশের প্রেসিডেন্ট, বলবে না কে করেছে আল্লাহ, তুমি যে ফল খাও কে তৈরি করেছে, বলবে তুমি, কিনে নিশ্চিত আমি, বাবা তো মনে করেছে বাবা এসে তৈরি করে নিয়েছে, না বলে দাও মাইল্লাযী খালাকাল আশজার ওয়া আখরাজা মিনহা সিমার, এই গাছকে বানিয়েছে গাছে ফল দিয়েছে কে, বাচ্চা হয়তো বলবে তুমি লাগিয়েছিলে তুমি দিয়েছো, বলবে না বলে দেন আল্লাহর সঙ্গে পরিচয় করিয়ে দেন যে না আল্লাহুল্লাযী খালাকাল আশজারা ওয়া আখরাজা মিনহা সিমার, আল্লাহ তৈরি করেছে আল্লাহই দিয়েছে বাবা, ইত্যাদি ইত্যাদি, এটা আপনারা ব্যাখ্যা করতে থাকেন কত দূরে যাই, আল্লাহর সঙ্গে পরিচয় করিয়ে দেন, তারপরে যেটা হবে তৃতীয় পদক্ষেপ যে আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করা যাবে না বাবা। হযরত লোকমান যখন তার সন্তানকে নসিহত করতেছিলেন, ওয়াইল ক্বালা লোকমান ইবনিহি ওয়া হুয়া ইয়াইদু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাস শিরকা লা যুলমুন আযীম, হে প্রিয় বৎস আল্লাহর সঙ্গে শিরক করবে না, কারণ শিরক হচ্ছে সবচাইতে বড় অপরাধ। এরপরে মা বাবার পরিচয় আল্লাহর কুদরতের পরিচয়, হযরত আপনারা সূরা লোকমান পড়ে নেবেন, এটা আজকে গিয়ে পড়ার চেষ্টা করবো অথবা কালকে, সূরা লোকমানের সম্ভবত 13 থেকে নে বা 3 থেকে মানে 14 15 আয়াত পর্যন্ত 13 আয়াত পর্যন্ত পড়বেন, প্রথম পাঁচটা দ্বিতীয় পৃষ্ঠাতে প্রথম আল্লাহর সঙ্গে পরিচয় করে দিচ্ছেন যে আল্লাহর সঙ্গে শিরিক করবে না, দ্বিতীয় মা বাবার সঙ্গে সদ্ব্যবহার করবে, তৃতীয় মা বাবা যদি তুমি যেহেতু বড় মনে করতেছ তোমার সবচেয়ে দায়িত্ব পালন করছে আল্লাহর বিরুদ্ধে যদি কিছু করতে চায় খবরদার এটা মেনে নিবে না, তৃতীয় আল্লাহর ক্ষমতা সম্পর্কে পরিচয় করে দিলেন যে তুমি যদি আসমানে হও জমিনে হও পাথরের মধ্যে হও সব কিছুকে আল্লাহ হাজির করতে পারবেন, তারপরে বললে ইয়া বুনাই আকিমিস সালা নামাজ আদায় করো, ওয়া আমর বিল মারুফ ভালো কাজের আদেশ করবে, ওয়া নাহ আনিল মুনকার খারাপ কাজে নিষেধ করবে, ওয়াসবির আলা যালিক ওয়াসবির আলা মা আসাবাকা মিন যালিক,
ইন্না যালিক মিন আযমিল উমুর, আয়াতটা মনে হয় ভুল হয়ে গেল আমার নাকি। যাই হোক, এরপরে দাওয়াতের কাজ, ভালো কাজ বলতে ছোট ছেলে তো, এই মোল্লার বেটা তুই এত কুটকুট করে কি করিস রে? হ্যাঁ, আমার মেয়ে একদিন তার এক আঙ্কেল বেড়াতে এসেছে, দুঃসম্পর্ক বামাতে খাচ্ছে, আমার মেয়ের বয়স তখন 2.5 বছর, বলে আঙ্কেল আপনি বামাতে খাচ্ছেন পান করছেন যে শয়তান বাম হাতে পান করে, ডান হাতে পান করেন? তো আমার বাচ্চার দিকে তাকায় একবার, আমার দিকে একবার দেখি, এমন যে হ্যাঁ আল্লাহ রাসূল বলছেন তোমরা বাম হাতে পান করো না, খেও না, কারণ শয়তান বাম হাতে খায় এবং পান করে। বন্ধুগণ সময় অনেক আপনাদের নিয়ে নিছি, মনে রাখতে হবে। এরপরে আপনাকে এরপরে কি বললেন, বাবা যখন তুমি পথে চলবে ধীর গতি, না ধীরে না জোরে, মধ্যম গতিতে, তাহলে সময় যখন কথা বলবে কেমন আছো মুখটা ঘুরিয়ে না, কেমন আছো, ভালো আছো তো, হেসে হেসে। এরপরে তোমার শব্দটাকে খুব বেশি করে বলবে না, খুব ওয়াকফিস সাউতা, ছোট করে কথা বলবে, খুব চিল্লিয়ে চিল্লিয়ে কথা বলবে না, কারণ ইন্না আনকারাল আসওয়াতিল সাউতুল হামির, হামির মানে গাধা, এই হামির পর্যন্ত আপনাদের একটা পড়া দিলাম আপনাদের, তবে আপনারা ছাত্র হিসাবে না ভাই হিসাবে। বন্ধুগণ মনে রাখবেন, এরপরে আপনার দায়িত্ব অনেক কিছুই রয়েছে, জান্নাত জাহান্নামের কথা শিখিয়ে দিবেন, তারপরে আপনার বিশেষ করে নামাজ শিক্ষা দিবেন, কারণ আল্লাহ রাসূল বলছেন মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া আবনাও বি সবিহিন, 7 বছর বয়সে নামাজের আদেশ করো, 10 বছর হলে মার দাও, আর তাদের বিছানা আলাদা করে দাও, বিশেষ করে আল্লাহর তাওহীদ বলবেন, কোনো যদি ইচ্ছা চাইতে হয় ওয়াইদা সালতা ফাসালিল্লাহ, বাবা যদি কিছু চাওয়ার প্রয়োজন হয় আল্লাহ কাছে চাও, বুঝছেন, ওয়াইদা তানতা ফাসতাইন বিল্লাহ, যদি সহযোগিতার প্রয়োজন হয় আল্লাহর কাছে সহযোগিতা চাইবে, ইত্যাদি। ঠিক এইভাবে বাচ্চাকে কোরআন পড়া শিক্ষা দিবেন, এরপরে বাচ্চাকে আপনার কাউকে গালি গুলার জন্য না করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমাদের অনেকেই তোমরা করো কি, বাবা মাকে গালি দাও, সাহাবায়ে কেরাম বললেন এমন ব্যাকুল ব্যক্তি তোমাদের মধ্যে নেই যে নিজের বাবা মাকে গালি দেয়, আছে নাকি কেউ? আছে, বাংলাদেশের সমাজে বাবা মাকেও গালি দেয়, আল্লাহ আকবার, সাহাবায়ে কেরাম আশ্চর্য, কেবল তারা মুসলমান হয়েছে এই তো নতুন, কিন্তু তারা জাহেলিয়াতের যুগেও তারা বাবা মাকে গালি দোদা, আজকে মুসলমান ছেলেরা বাবা মাকে গালি দেয়, তাই অবশ্যই আল্লাহ মারধর করে, সাহাবায়ে কেরাম আশ্চর্য জিজ্ঞেস করলেন এমনটা কি হতে পারে, আল্লাহ রাসূল বললেন তোমরা যদি কাউরি বাবা মাকে গালি দাও, এই চোরের বেটা হে আপনারে গালি দিবে না, যে বাদপারের বেটা আপনার বাবারে বাদপার বানালো না, আল্লাহ রাসূল বললেন যে তুমি কাউরি বাবা মাকে গালি দাও সে তখন তোমার বাবা মাকে গালি দেয়, এইভাবেই গালি দেওয়া হয়। আপনি যদি ঈদ না মারতেন তাহলে কি পাটকেল খেতেন? চোর না, চোর না বললে কি আপনার বাবারে বাদপার কইতো? কখনই বলতো না, এইভাবে গালি। এই জন্য ছেলে মেয়েদেরকে শিখাতো কখনোই যেন তা মন্দ কথা, ফাহেশ কথা, অশ্লীল কথা, খারাপ বাক্য, আল্লাহ যেটাতে নারাজ হয় এমন যেন বাক্য ব্যবহার না করে, কোনটি ভালো কোনটি মন্দ আপনাকে শিখাইতে হবে। এরপরে হলো যে যে সমস্ত জায়েজ খেলাধুলা রয়েছে, খেলাধুলা অনেক মানুষ আছে মাশাআল্লাহ, হুজুর নতুন করে হুজুর হয়েছে, বাচ্চা কি করে না, একটু একটা ফুটবল কিনে দিবে না, একটা কিছু, মানে জায়েজ যে খেলাগুলি, শর্ত সাপেক্ষ অনেক খেলায় জায়েজ আছে বন্ধুগণ, এই জন্য আপনি জেনে নেবেন যে কোন কোন খেলাগুলি যায়, সেই সমস্ত খেলাগুলি আপনার তাকে শিক্ষা দিবেন, এবং যেগুলি হারাম দাবা খেলা, ওই আপনার কি করা তাস খেলা, বা যেগুলি আপনার কি বলে জোয়া খেলা, এগুলি আপনাকে নিষেধ করতে হবে, এবং যেগুলি ভালো খেলা শিক্ষা দেওয়ার ব্যবস্থা করতে হবে। এরপরে আপনাকে মনে রাখতে হবে যে বাচ্চা মিথ্যা কথা যেন না বলে, কারণ মিথ্যা জাহান্নামের দিকে নিয়ে যায়, সত্য কথা জান্নাতের দিকে নিয়ে যায়। এ কথা জান্নাতের কথা, বাবা জান্নাতে এরকম ফল রয়েছে, এই রয়েছে, তুমি এটা করো জান্নাত করবে, বাচ্চারা কিন্তু করবে, করবে না, জাহান্নাম, জাহান্নাম কি আব্বু, এই ধরনের আগর আছে, যদি ইয়ে করো খারাপ কাজ করো আল্লাহ ওখানে পুরাবে, ছোট বাচ্চা বুঝবে ঠিকই, সে কি বলবে না কি মিথ্যা বলছেন, বাবা মা যা বলে সবই সত্য ছেলের কাছে, ঠিক কিনা, মিথ্যাটাও সত্য, সত্যটাও সত্য। এই জন্য যখন বাবা বলে, কেউ যদি নক করে বাবা যে বলে দাও যে নাই, বুঝছেন না তো, মনে করে যে মেহমান কেউ যদি বাবাকে ডাকে তাহলে নাই বলতে হয়, ওটাই সত্য মনে করে ছেলে, ঠিক না, এই জন্যে আপনাকে সত্য বা কথা তাকে শিক্ষা দিতে হবে। এরপরে যেটা হলো হালাল খাদ্য তাকে খাওয়াতে হবে, এটা আপনার দায়িত্ব, কারণ ইবনে খালদুন বলছেন হারাম খাওয়ার একটা কুপ্রভাব রয়েছে, যদি কোনো ব্যক্তি হারাম বাচ্চাকে খাওয়ায় তারপরে যদি সে কি করে ভালো পথে নিয়ে যেতে চায় কখনোই যাবে না, যাবেই বাঁকা দিকে। এই জন্য দেখবেন যারা সুদ ঘুষ খায় তাদের ছেলেমেয়েরা স্ত্রী এক একজন এক এক দিকে পেট ভরে আনন্দ করে বাড়িতে এক সন্ধ্যা খেতে পারে না, হোটেলে খেতে হয়, বুঝছেন তো। এই জন্যে
আপনাকে এদিকে খেয়াল রাখতে হবে। এরপরে মনে রাখতে হবে খারাপ যত প্রকার ফিল্ম রয়েছে, যে সমস্ত মিডিয়াগুলি মাধ্যম রয়েছে যেগুলি চরিত্র ধ্বংস করে, আজকাল আমাদের দেশে বেশিরভাগ প্রচার পত্রিকা পার্শ্ববর্তী দেশ থেকে আসে, যেগুলির দিকে যাওয়া যায় না। আমি খুলনায় 2 বছর ছিলাম, প্লেনে যাতায়াত করতাম আপনার ঢাকায়, একটা এনজিওতে চাকরি করতাম। তো যশোরে একদিন ওই দেখি সবসময় এক ওই যে পত্রিকা আপনার ম্যাগাজিনগুলি বিক্রি করে, আমি বললাম যে এইগুলি ছাড়া কি আর নাই? বললে হুজুর আপনারাও তো মাসিক মদিনা কিনেন না, তো এটা নিয়ে এসে কি করব, আর এগুলি তো দৈনিক আমার অনেক লাভ হয়। তো বন্ধুগণ মনে রাখতে হবে যে যত প্রকার পেপার পত্রিকা বই নভেল নাটক যত প্রকার ডিশ ইস আপনারা ভালো জানেন, সবকিছু চরিত্র ধ্বংসীর যত কিছু অসাইল মাধ্যম রয়েছে সবগুলি আপনার বাড়ি থেকে অনেক দূরে রাখতে হবে, মনে রাখছেন তো? এরপরে আপনার মনে রাখতে হবে আপনার বাড়িটাকে ছেলে মেয়েকে কোনো সময় বদদোয়া করবেন না, হ্যাঁ কাল এই দেখো এই এটা ওটা এটা বলবেন না, বলবে আসলাহাক আল্লাহ, আল্লাহ তোমাকে ভালো করে, কেউ যদি ভুল করে হদাক আল্লাহ, আল্লাহ তোমাকে হেদায়ত দান করে, আসলাহাক আল্লাহ ওই যে তারবিয়ত মানে ইসলাহ ঠিক করে দাও, আল্লাহ তোমাকে যেন ঠিক করে, তুমি যেন ভুল না করো। বন্ধুগণ এইভাবে যদি আমরা ছেলে মেয়েদের কি করি কল্যাণের দোয়া করি এবং সবসময় দোয়া করবো রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, বলেন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, কুররাতা আয়ুন বলা হয় নয়ন জুড়ানো সন্তান এবং স্ত্রী দান করে। বন্ধুগণ এভাবে যদি আমরা তারপরে ছেলে মেয়েদের আলাদা থাকার ব্যবস্থা, ছেলে মেয়ে একত্রিত চলাফেরা, যে সমস্ত স্কুলে ছেলে মেয়ে একসঙ্গে পড়ে সেগুলি থেকে দূরে রাখা, মেয়েদের যেগুলি গার্লস স্কুল সেখানে পড়তে দেওয়া মেয়েদের, ছেলেদের ছেলেদের আলাদা এই ধরনের, এবং মেয়েদেরকে পর্দা পুষিদায় রাখা, তাদের শরীর যে কাপড় পরানো ছেলেদের কাপড় আলাদা মেয়েদের কাপড় আলাদা, কারণ এগুলি নিষেধ আছে হারাম, অমুসলিমদের সাদৃশ্য কোনো কাপড় না পরানো ইত্যাদি ইত্যাদি, ডান হাতে পান করানো, হ্যাঁ বাম হাতে যেন না খায় ডান হাতে যেন খায়, মেহমান আসলে যেন ডান হাতে পানি নিয়ে যায়, পরীক্ষা করবেন শিখাবেন বাবা ডান হাতে কোনো জিনিস দিতে হয়, পানিটা দিয়ে আসে তোমার আঙ্কেলকে, দেখবে আপনি বলবেন না হয়তো বাম হাতে বাবা ডান হাতে দাও, শিখে নিবি যে না, কারণ প্র্যাকটিক্যাল এবার হলো, থিওরিক্যাল তো পড়েছিলেন প্র্যাকটিক্যাল, এমনি বলবে হে বাবা এক গ্লাস পানি দাও তো আপনার প্রয়োজন নাই, হয়তো নিয়ে আসবে আপনাকে হয়তো বাম হাতে দেবে, হ্যাঁ বলুন না ডান হাতে দাও, আল্লাহ হয় বাড়িতে যখন প্রবেশ করবে সালাম দিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত বলবে না, গুড মর্নিং, আজকাল কেমন আছেন আঙ্কেল, এটা কি হলো জানি না আঙ্কেল, আবার কি আঙ্কেলের অর্থ অনেকই হয়, আঙ্কেল অর্থ অনেক না, কোনটা এই যে বুঝালো আপনাকে, চাচাই বললো না মামাই বললো না খালুই বললো না কি আলাদা, এজন্য শব্দেরও সংস্কৃতি রয়েছে মুসলিম সংস্কৃতি, এই জন্য শব্দ প্রয়োগের ব্যাপারে সালামের ব্যাপারে ঘরে যখন প্রবেশ করবে অনুমতি না শেখাতে হবে, অনেক পরিবার রয়েছে অনুমতি ছাড়াই ঘরে হুড়হুড় করে ঢুকে পড়ে, যা শিক্ষা দেয় আমরা বাস্তব দেখেছি আমাদের 3 বছরের বাচ্চাও, আমি আসবো ঘরে আসো, আল্লাহ রসুলকে এক সন্তান জিজ্ঞেস, আল্লাহ রসুল বললেন অনুমতি নিতে হবে, তো এক সাহাবী জিজ্ঞেস করলেন আমার মার ঘরে প্রবেশ করবো তবুও অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে, আল্লাহ রসুল বললেন তুমি প্রবেশ করে এমন অবস্থায় তোমার মাকে দেখতে চাও যে অবস্থা তুমি পছন্দ করো না, বুঝতে পেরেছেন, ঘুমের ঘরে হতে পারে কি অবস্থা আছে কে জানে, তাহলে সালাম আলাইকুম রহমতুল্লাহ সালাম আলাইকুম রহমতুল্লাহ 3 বার সালাম দেওয়ার অনুমতি আছে, একবার হলো আমি এসেছি অনুমতি চাওয়া, তৃতীয়বার আমি গেলাম গা, এই ধরনের যা 3 বার আপনার এভাবে চাইতে হবে। এরপরে যদি বাচ্চারা ভুল করে, মেহমানকে দিচ্ছিল ভেঙে পড়ে গেল, আর লাঠি নিয়ে বা 2 হাত দিয়ে এইভাবে আমার শোকেশের সব গ্লাসগুলি নষ্ট করেছে সারাদিন, যদি মেয়ে মানুষ হয় মানে মেয়ে মানুষ না মাশাআল্লাহ, এই জন্য যদি ভুল করে বসে দেখবেন দৌড় দিয়ে গিয়ে এক কোনাতে দাঁড়াবে, মানে সে ভয় পেয়েছে আর সে অন্যায় করেছে, তার ব্রেন তাকে বলে দিচ্ছে এরপরে আপনি তাকে এই বড় অন্যায়টা করবেন না, কারণ 10 বছরের আগে বাচ্চাকে পরিহার প্রহার করা নিষেধ, আল্লাহ রাসূল বলছেন 10 বছর হলে কি করো তাকে মার দাও, তাহলে বোঝা যাচ্ছে 10 বছর আগে কোনো মার দেওয়া যাবে না। সাহাবা ইকরাম কি করতেন, বাড়িতে লাঠি ঝুলিয়ে রাখতেন, এই পড়তে বসো না হলে দেখেছ ভয় পাবে না, হ্যাঁ আমার সে বলি এই খেয়ে না তো ওই যে ভূত ডাকে দেবো বাড়ির পাশেই আছে দেখে ধরে নিয়ে চলে যাবে, বলি না এভাবে, এইভাবে ভয় দেখিয়ে তাকে শিক্ষা দিতে হবে, যদি ভুল করে তখন ছেড়ে দেন, অন্য সময় বলেন বাবা গ্লাসটা যে ভেঙে দিলে ক্ষতি হলো না, বলে হ্যাঁ আবু ক্ষতি হয়েছে,
ভয় ভয় করবে, আগে তাকে ভয় ভেঙে দিবেন, বলবেন না এইভাবে ভালো করে ধরতে হয় ইত্যাদি ইত্যাদি। আবার তাকে পানি দিবেন, ধাও নাও ওখানে নিয়ে যাও, নিয়ে আসো, অন করেন না, বাচ্চারাকে শেখাই না স্কুলে, আমরা আসবে কম যাও আসো উঠো দাও। হ্যাঁ, এইভাবে শিক্ষা দিতে, এগুলি শিক্ষা দিতে হবে। এজন্য বন্ধুগণ, বাচ্চারা যদি ভুল করে, ভুল কোন সময় তাকে প্রহার করে, তাকে খারাপ বলে না, তাকে পার্সোনালি দেখে সুন্দর করে বুঝিয়ে দিবেন। অনেক বাবা মা ছেলে মেয়েদের এই অসুবিধাগুলি বোঝার চেষ্টা করে না, জোর পূর্বক চাপিয়ে দিয়ে তাদেরকে কি করতে, এই এলাজ করতে চায়, চিকিৎসা করতে চায়, বাচ্চার বাড়িতে থাকতে চায় না, মার ভালোবাসা পাই না, বাবার ভালোবাসা পাই না। এবার ক্লাবে গিয়ে বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা, একদিন এটা আর একদিন কোথায় জেলখানায়। এর ভুল কে করেছে? আমি করি নাই, অনেক সময় ভুল ঠিক মতো আমরা শুদ্ধ দিতে পারি না। বন্ধুগণ, আবির্ভাব বেশি আপনাদের না করে রাস্তাঘাটে যেন কোনো প্রকার কষ্টদায়ক জিনিস না ফেলে এটাকে ভালো করে পরিষ্কার করে দেয়, বিশেষ করে আপনাদের এটাই বলে আমি শেষ করব, সেটা হলো এই বন্ধু নির্বাচন করে দেওয়া। কিছু লোক আছে বন্ধু নির্বাচন করতে ভুল করে, আর কিছু হুজুর সাহেব আমার মতো আছে বাইর হওয়া যাবে না বাড়ি থেকে, আর আমি যখনই বাইরে গেলাম যেখানে ইচ্ছা সেখানে। এই জন্যে আপনার কি বলে ওটাকে, সাইকোলজি সায়েন্স বলে, মনোবিজ্ঞান বলে, যে বাচ্চার যখন বয়স 3 হয় তখন 5 জন সাথিনী খেলতে চায় তার সমবয়সীরা, যখন 5 হয় তখন 7 জন, এইভাবে সমবয়সীদের সঙ্গে বন্ধু বান্ধব সে চায়। আপনি বুড়ি, আপনার মুখে বিরাট বিরাট দাড়ি, আর আপনি টুপি, বড় মানুষ দেখেই তো ভয় লাগে। হ্যাঁ, বাচ্চারও তো সে চাই তার সমবয়সীদের সঙ্গে কথা বলতে, আপনি কথা বলেন আয় ছোট বাচ্চা বলবে আয় আয় আয়, ওই ডাক্তারকে ভালো লাগবে, আপনার ওই কর্কশ ডাক্তারটাকে পছন্দ লাগবে না, আপনার সঙ্গে সে খেলবে না। এই জন্যে যখন এই বয়সের যখন তার গ্রোথ বাড়তে থাকবে, মেয়েরা হলে মেয়ের বান্ধবী, ছেলে হলে ভালো ছাত্র, ভালো ছাত্র, ভালো ঘরের ছেলে, আদর আকরাম যাদের রয়েছে এমন তাই দিতে হবে। কারণ আল্লাহ রাসূল বলছেন ভালো বন্ধু হলো আতর বিক্রেতার মতো, হয় আতর দিয়ে দিবে তাই না? আতরের দোকান আমার এক বন্ধু আছে আসাই, দোকানে গেলেই আর নাই, আমি মিসকে আবিয়াজ ভালোবাসি লাগাই দিই এখানে ওখানে, যেদিক দিয়ে যাই দেখি শুধু গ্রাম আর গ্রাম না, আতরের দোকানে গিয়ে সেন্ট তো পাবেন। হ্যাঁ, কষ্ট আপনার কোনো ক্ষতি তো হবে, অথবা কিনে নেবেন, কিনে নিয়ে পকেটে রাখবেন, আমার মতো এই যে যখন একটু লাগবে নাকে লাগিয়ে দেবেন, ঠিক কিনা? বন্ধুগণ, আতর ব্যবহার করা ভালো। আল্লাহ রাসূল বলছেন যে একজন ভালো বন্ধু আতর বিক্রেতার মতো সর্বসময় তোমার উপকার করবে, আর একজন খারাপ বন্ধু আবিতুল হাতকা না ফিকিল কিল, অর্থাৎ হাতদার, যাকে কি বলি আমরা কামাত, আগুন ছিঁড়ে গিয়ে আপনার গায়ে পড়বে, পুড়ে যাবে, ধোঁয়া যাবে, গন্ধ লাগবে, ময়লা হয়ে যাবে, ক্ষতি সর্বসময়, কোনো উপকার নেই। এই জন্য আপনার ছেলে মেয়ের ভালো বন্ধু এবং বান্ধবী নির্বাচন করে দেবেন। এমনও আছে আমাদের দেশে মেয়েদের বন্ধু নির্বাচন করে দেয় মা বাবা, আর একদিন উধাও, তারপর দিন গিয়ে কোর্টে বলে যে আমি আমার মেয়েকে কী করলাম, ত্যাজ্যপুত্র করলাম। আমি বলি এরকম ব্যাকুব বাপদের এদেরকে আগে ত্যাজ্যপুত্র করা, ইয়া করা, বাবা করা দরকার, মেয়ে গিয়ে ওই এতে বলবে আমার বাবাকে ত্যাজ্য বাবা করিলাম, এটাই হবে হাত, উল্টাটা করি আমরা। বন্ধুগণ, আর আমরা না বাড়িয়ে আসি, আমাদের ছেলে মেয়েদের বিশেষ করে প্রতিবেশীর সঙ্গে, ওস্তাদের সঙ্গে, মুরব্বীদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে ইত্যাদি ইত্যাদি। আর আসি তাহলে শেষে আবার আপনাদেরকে এটাই বলতে চাই, যদি আপনার ছেলে মেয়েকে ভালো শিক্ষা দেন, এই দুনিয়াতেও আপনার উপকার, আখেরাতেও উপকার। এই দুনিয়াতে বুড়ো টিকা বলে বয়সে আপনাকে বসিয়ে বসিয়ে খাওয়াবে, আর না হয় ওই কমিউনিস্টদের মতো বলবে বুড়া বুড়ি কাজ করতে পারে না, ঠুস চলে যাবে। পাশ্চাত্যের এটা সম্ভব না, বাবা মার সঙ্গে তাদের দেখা হয় না, মাদার ডে পালন করে। আর আগুনে আপনাদের বলে গেছিলাম নাকি মাদার ডে, বুঝেন, সারা বছর মার সঙ্গে দেখা করার কোনো অবকাশ নেই, এতই ভালোবাসা। হ্যাঁ, একদিন দিন নির্ধারণ করে মাকে এসে বাস কিছু সালাম দিয়ে চলে গেল। আর আমাদের ইসলাম কি বলেছে, মার পায়ের নিচে জান্নাত, ভালো কথা বল, তার পায়ে নিচে যান না, বাবা মা খুশি থাকলে আল্লাহ খুশি থাকলে তোমার কোন ইবাদত কবুল হবে না, যত বলে তুমি ডক্টর হবে। তাহলে ওই মাকে কি করবেন, পিঠে করে নিয়ে বাড়াবেন না,
ঠিক কিনা? এই জন্যে আপনার সন্তানকে যদি আপনি কি করেন, তারবিয়াত দেন, একদিক দিয়ে যেরকম ডক্টরের সার্টিফিকেট নিয়ে আসবে আর একদিকে চরিত্রের সার্টিফিকেট নিয়ে আসবে, আপনার মুখ উজ্জ্বল হবে। কার ছেলেরে সালাম দিবে, আসসালাম আলাইকুম, এই খোকাটা কার? এই ছোট্ট বাচ্চা সালাম দেবে উমুকে, কত ভালো বাচ্চা, একটা চোর বলবে না, ভালো ছেলেটা বলবে না, একটা কমিউনিস্ট বলবে না, ছেলেটা খুব আদব আখলাক। আর আখেরাতে মরে যখন যাবেন, ইদামা আতাল ইনসান ইনকাতা আমালু ইল্লা মিন সালাতা আও আলাদুন সালিহিন ইয়াদুল্লাহ, শেষ কথা বলছে আল্লাহ রাসূল, সাত সন্তান আপনার জন্য দোয়া করবে, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আল্লাহ তুমি আমার বাবার কবরে আযাব মাফ করে দাও। আল্লাহু আকবার, সন্তান যখন হাত উঠাবে আল্লাহ এক হাত ফেরত দিবেন না। আল্লাহ রাসূল বলছেন, সাত সন্তান যখন দোয়া করে আল্লাহর এই সওয়াব তার কবরে পৌঁছে দিন, যাই দোয়া করবে তাই আপনার কবরে পৌঁছে থাকবে। বল সুবহানাল্লাহ। আমরা উল্টা করে নিয়েছি, সাইফুদ্দিন সাহেবরে 10 টাকা দিয়ে হুজুরের পেটে খাওয়া নাই, খুব রামচন্দ্রের দোয়া, সারা 14 গুস্তিয়ে জান্নাত ফেরদৌস করাই দিলাম, কৃত্রিম দোয়া, কৃত্রিম দোয়া হয় না, চোখ দিয়ে। আমার এক ভাইরা ভাই ডাক্তার MBBS আমাকে বলছেন যে আজকে ইমাম সাহেব একটা জিনিস খুব খারাপ লাগলো, ঈদের দিনে বিকালবেলা এসেছে বেড়াতে, এ হয় না ঈদের দিন, বলে একটা জিনিস খুব খারাপ লাগলো, কি বলে আমি পাশেই ছিলাম, এমন কান্না কাঁদলো যে চোখ দিয়ে কিছুই বাই হলো না, কৃত্রিম কান্না, ছি ছি ছি, মানুষের সঙ্গে মিথ্যা এরকম প্রবঞ্চনা, মানুষের সঙ্গে এটা করলো আমার খুব খারাপ লাগলো। আল্লাহ, ওই মিথ্যা কান্না হলে হবে? এই জন্যে আপনার আখেরাতেও কি রয়েছে, আপনার কল্যাণ রয়েছে। এরপরে আপনার মনে রাখতে হবে, ছেলে মেয়েদেরকে তারবিয়াতে বিভিন্ন পদ্ধতি রয়েছে, ভালো ভালো বই ক্যাসেট বই কিনে দেওয়া, ভালো ভালো ফিল্ম নিয়ে যেয়ে বাড়িতে, ফিল্ম আপনাকে বলছি না রঙিন টিভি নিয়ে যায় না, সোজা থেকে নিয়ে যান, কিন্তু ইসলামিক সেন্টারে ওই যে ভিডিও হচ্ছে ওটাও নিয়ে যান, ভালো ভালো ফিল্মগুলো নিয়ে যান, দেখান আল্লাহ করে আকাশ পাতাল সূর্য নক্ষত্র কিভাবে উত্তাল ঢেউ এগুলি দেখান, যেগুলি আল্লাহ দেখান, এটা কি করেছে বাবা আল্লাহ, এটা কি করেছে আল্লাহ, ভাই আপনারই শেষ। কিন্তু যাই হোক, এইভাবে ভালো ভালো বইপত্রের মাধ্যমেও তাদের তারবিয়াত করা যায়। তারপরে যদি কোনো ভুল করে তাকে তৌবা করেন, আর জীবনে আমি নামাজ জামাত ছাড়া ঘরেই পড়িব না, তৌবা করেন, কারণ তৌবা করলে কি হবে, আল্লাহ কবুল করে নিলে ব্যাস ভালো পথে যাবে, এটাও একটা মাধ্যম সিস্টেম তারবিয়াতের। আর একটা সিস্টেম হলো কি, শাস্তি দেওয়া অল্প স্বল্প। আর একটা সিস্টেম হলো কোরআন বা সাহাবা ইকরাম বা নবী রাসুলদের কিসা শোনা, ইউসুফ আলাইহিসসালাম এই কষ্টে পড়ে তার উপরে চলে গেল জেলখানায়, সেখানেও গিয়ে বাবা আল্লাহকে ভুলে না, সেখানেও আল্লাহর দাওয়াতের কাজ করে, কে ছিল বাবা ইউসুফ, আল্লাহর নবী, ভালো আইয়ুব আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম, বিভিন্ন আমাদের নবী ইয়াতিম ছিল বাবা, এই করেছিল, হবে না ছোট বাচ্চার মনে, এটাও একটা নবী রাসূলদের কিসসা, কোরআনি কিসসার মাধ্যমেও বাচ্চাকে তারবিয়াত দেওয়া যায়। এরপরে ওয়াজ করা, এরপরে আপনার কি করা, বাস্তবে এই যে অজু করে নামাজ পড়তে, অজু করা কিভাবে করতে আপনি শিখাবেন নাই, তার আসো বিসমিল্লাহ, তারপরে একের পরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, বাচ্চা কিন্তু আব্বু এটা কেন, আমাকে কি করলে বলে এটা, এইটা তোমার করতে হবে, এটা কি বলে অজু, আর দুজন বলবে বাবা যা অজু করে আসো, তখন বলবে আব্বু কি জন্য একটা কথা, আব্বু কি বলতে হবে প্রথমে, তুমি যে কি বলেছিলে, বলে বিসমিল্লাহ, এটা তো একদিন শিখবে, প্রথমে কোনটা ভীত হয় বলে এটা, এভাবে শিখবে না, এরকম বাস্তব আমলের মাধ্যমে নামাজ মসজিদে নিয়ে গিয়ে পাশে দাঁড় করে উঠান বসেন আপনার সঙ্গে, বাস্তব কি না, এরকম বাস্তব আপনাকে দেখিয়ে দিয়ে আমল করাতে হবে। এরপরে যেটা হলো, অনেক আছে এটা আমি ছেড়ে দিচ্ছি, এরপরে বিশেষ করে আপনাদের ওসিয়াত করব, যারা বাবা হয়ে গেছেন বা যারা হতে যাচ্ছেন বা যারা চিন্তা ভাবনা করছেন, তারবিয়াতের সম্পর্কে ছেলে মেয়েদের লালন পালন সম্পর্কে যে সমস্ত বই পুস্তক লেখাপড়া করুন, আপনি ইংলিশ জানেন ইংলিশ দিয়ে পড়ুন, বাংলা জানেন বাংলা দিয়ে পড়ুন, আরবি জানেন আরবি দিয়ে পড়ুন, যে ভাষা আপনি জানেন সে ভাষায় বই দিয়ে আপনি পড়ুন। আর মনে রাখতে হবে বাচ্চার মধ্যে তারবিয়াতে সবচেয়ে প্রভাব পড়ে সেগুলি হলো কি, আপনার এবাদতের মাধ্যমে আপনি কোরআন পড়বেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, তৈরি পড়েন, বাচ্চা মনে করে এইটা কি পড়ে, আরেকজনকে সামনে নিয়ে বিদবিদ বিদবিদ করে পড়বে, এবাদতটা কি তারবিয়াতের কাজে লাগলো কি না, আপনি নামাজের পরে সুবহানাল্লাহ, বাচ্চা দেখবেন আজ 10 দিন পরেও আপনি বলবো বাবা কি বলো, বলে তুমি এই যে করো, বলে না এরকম না শুধু কি বলি সুবহানাল্লাহ, তো শুভ শুভ তো বলতে শিখবে প্রথম হয়তো, বা সুবহানাল্লাহ শিখুন আস্তে আস্তে, বলো না
এই জন্য আল্লাহ রাসূল বলছে তোমরা ফরজ নামাজ বাদে নফল নামাজ বাড়িতেই উত্তম বাড়িতে পড়বে। এরপরে কদওয়া হাসানা, আপনি খুব বদমেজাজি আর বাচ্চাকে বলেন এই তুমি এত বদমেজাজি কেন, আপনি প্রতিবেশীর সঙ্গে খারাপ ব্যবহার করেন বলে এই তুমি প্রতিবেশীর সঙ্গে খারাপ ব্যবহার করো কেন, না নিজেকে উত্তম নমুনা হতে হবে। উত্তম নমুনা কথায় ব্যবহারে চরিত্র, অর্থাৎ নিজের নিজস্ব চরিত্রের মাধ্যমে বাচ্চাকে প্রভাবান্বিত করা যেতে পারে ভালো পথে। আরও রয়েছে, আমি আর বাড়াতে চাই না, এই দুটি বলে শেষ করতে চাই, আজকের মতো বাচ্চাদেরকে আমাদের সেই করে যাওয়ার টুকরোদেরকে যেমনভাবে আমি ভালোবাসি তাদের শেষ ভালোবাসা আমার ভালোবাসার শেষটা যেন জান্নাত হয়, আমার ভালোবাসা যেন তাদেরকে বিপদগামী না করে দেয়, আমার শিক্ষা দীক্ষা আমার সভ্যতা আমার কৃষ্টি কালচার যেন তাকে এমনি খ্রিস্টান না বানিয়ে দেয়, তাকে যেন অগ্নি পূজক বানিয়ে না দেয়, বরং তাকে একজন খাঁটি মুসলিম যেন বানিয়ে দেয়। আবারও শেষে বলবো, আপনার তারবিয়াতের মূল হাতিয়ার হচ্ছে কি, আপনার স্ত্রী বা আমার মা তাকে নির্বাচনী ভুল করবেন। আকুলু কাউলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়ালাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, আস্তাগফিরুল্লাহু গফুর রহিম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের প্রশ্ন থাকলে, আপনারা লিখিত প্রশ্ন দিলে কিন্তু ভালো হয়, মৌখিক প্রশ্ন অনেক সময় অনেকে বলতে ভয় পান, অনেকে বলে প্রশ্ন করলে মনে হয় আমি কিছু জানি না, তাই আমার এই ভয়, কিন্তু প্রশ্নে ভালো করতে পারে না। বলেন, জি বলেন, জি জি সংক্ষিপ্ত আমি বুঝেছি, আমার ভাই প্রশ্ন করছেন নবী রাসূলদের সঠিক সংখ্যা কোরআন হাদিসের আলোকে আছে কি না, বা যেগুলি আমরা জানি সেগুলি ঠিক কি না। প্রথম কথা হলো, যেগুলির আপনি আমার উল্লেখ করেছেন 24,000, 1,24,000 বা মতান্তরে, হ্যাঁ বা 313 বা যা বললেন, এই ধরনের নবী রাসূলদের কোরআন এবং হাদিসের আলোকে, কোরআন এবং হাদিসের আলোকে তাদের নির্দিষ্ট সহিহ হাদিসে, কারণ সহিহ হাদিসে আর আছে, সহিহ হাদিসের আলোকে নির্দিষ্ট কোনো সংখ্যা আমরা পাই না, কোন সংখ্যা আমরা পাই না। তবে নবী রাসূলদের, আমার ভাই যেটা উল্লেখ করেছেন, কিছু নবী রাসূলদের কথা নাম উল্লেখ রয়েছে, এই সংখ্যার এর কোনো ভিত্তি কোরআন এবং সহিহ হাদিসে নেই। জি সংক্ষেপে করি আমি উত্তর, কারণ হয়তো সূরা আহজাবে ফালাম্মা কাযা যায়দুন, যায়দের কথা আল্লাহ রাসূলের পালক পুত্র, পরবর্তীতে পুত্রটা পুত্র মানে ইসলামে এটাকে নিষেধ করে দেওয়া হয়েছে, তো সাধারণ ভাই বা উম্মত রাসূলের, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পালক পুত্রর সঙ্গে রাসূলের ফুফাতো বোন জাইনাবের বিয়ে দিয়েছিলেন, জাইনাব বিনতে জাহাসের। তো এ যেহেতু দাস ছিল, বা যে কারণেই হোক দুজনের দাম্পত্য জীবন সুখী হয় নাই, সুখী না হওয়ার কারণে জায়েদ যখন তাকে তালাক দিয়ে দিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে মনে কল্পনা করলেন যে একে আমি বিয়ে করব, জাইনাবকে, তার ফুফাতো বোনকে। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে সেই কথাটাই, বা এটাকে কেন্দ্র করে, এই ঘটনাকে কেন্দ্র করেই কোরআন মাজিদে এই কথাটা উল্লেখ করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কোনো কথা গোপন রাখার চেষ্টা করতেন তাহলে এই কথাটাই গোপন রাখতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করে দিয়েছেন। জি অন্যরা কি সবাইকে আমার ভাইকে ফলোর দিলেছেন, অসুবিধা নেই, সবাই ফলোর দেন না, আমি আপনার নিষেধ করব না, ঠিক আছে। জি আমার ভাই প্রশ্ন করছেন, আমার ভাই প্রশ্ন করছেন যে এমন কিছু মানুষ জানে যারা অনেক কাবিরা গুনার সঙ্গে জড়িত, সুদ ঘুষ থেকে বা ইত্যাদি জেনা থেকে জড়িত, তারপরে তারা ইমামতি করে, তার পেছনে ইমামতি আমার নামাজ পড়া জায়েজ হবে কিনা। বন্ধুগণ মনে রাখতে হবে, ইমামতির দায়িত্ব একটা বিরাট দায়িত্ব, পবিত্র দায়িত্ব, শুধু দায়িত্ব বলবো না, বরং বলবো পবিত্র দায়িত্ব। তবে আমাদের রাজনৈতিক দলেরা যে পবিত্র দায়িত্বের কথা বলে সেটা আমি বলছি না, কোরআন হাদিসের আলোকে যেটা পবিত্র বলা হয়, কারণ আমাদের ভাষারও কিন্তু অনেক সময় আমরা গন্ডগোল করে ফেলেছি, যেখানে সেখানে এই পবিত্র লাগাই দিই আমরা। এই পবিত্র দায়িত্ব পালন করতে একজন পবিত্র মানুষেই নিযুক্ত করতে হবে, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতির প্রথম যেটা স্টেপ সেটা বলেছেন আকরাউকুম লিকিতাবিল্লাহ, যে কোরআন ভালো পড়তে জানে, অর্থাৎ যে কোরআন ভালো জানে, কোরআন যে ভালো জানে তার চরিত্রটা কি এই হবে যে ঘুষ খাবে, ঘুষ তো কোরআনে হারাম আছে, কোরআনে সুদ হারাম রয়েছে, বরং আল্লাহ যুদ্ধ ঘোষণা করছে, জেনা বিরাট ব্যাপার, এই জন্যে কেউ যদি কেউ যদি নরহত্যা করে যা যা ও জাহান্নাম, তার ঠিকানা জাহান্নামে, এই জন্যে এই ধরনের জঘন্য পাপের সঙ্গে জড়িত ইমাম কখনোই নির্বাচন করা চলবে না।
না জেনে যদি কেউ নির্বাচন করে, যেরকম আপনাদের বাইতুল মোকাররমেও নাকি আমার শোনা কথা অমুসলিমও নাকি বেশ কিছুদিন অমতি করে গেছিল, হ্যাঁ তার পিছনে নামাজ পড়েছে, আমাদের এই নামাজগুলি কি বাতিল হয়ে গেছে না? এই জন্যে ইমাম যদি ভুল করে, ইমামের যদি ত্রুটি থাকে, তাহলে তার প্রাশ্চিত্য সে ভোগ করবে, কিন্তু আমার নামাজের কোনো ক্ষতি হবে না। এখন থেকে আমি জানি, আপনি যখন জেনেছেন তাহলে কেন এই খারাপ ব্যক্তিটিকে আপনি ইমামতির দায়িত্ব রাখছেন? আপনি সকলকে বলেন, বুঝান এবং তাকে দায়িত্ব থেকে অপসরণ বা অব্যাহতি দেওয়ার চেষ্টা করুন। তাও যদি সম্ভব না হয় তাহলে আপনি, যেহেতু আপনি জানেন, তাহলে অন্য মসজিদে নামাজ পড়েন। তাও যদি না হয় তাহলে আপনি সেই মসজিদেই নামাজ জামাতের সঙ্গে পড়েন, যদি আপনার কোনো উপায় না থাকে, এবং আপনি আল্লাহকে বিচার দেন এবং ইনশাআল্লাহ আপনার নামাজ হয়ে যাবে। তবে জেনে শুনে এই যে একটা তৃপ্তি হয় না, তারপরে নামাজে খুশি খুশি আসবে না। এই জন্য আপনাকে সর্বাত্মক চেষ্টা করতে হবে, অন্য মসজিদে যদি ব্যবস্থা থাকে সেখানে নামাজ পড়ার চেষ্টা, তবে বাড়িতে নামাজ এই অজুহাত দেখিয়ে বাড়িতে নামাজ পড়তে আপনি পারবেন না। জি সংক্ষেপে, অন্য আর কেউ শেষ করি নাকি? বোঝা গেল আপনারা আমার এই ভাইকেই বা আমার এই সর্দি ভাইকেই ফলো দিয়েছেন সকলেই, ঠিক আছে, আর অসুবিধা নেই। এভাবে যদি আপনারা এক ভাইকে সব প্রশ্নগুলি লিখে দেন, উনি জিজ্ঞেস করুন, আমি দিব, ভালো হোক, অসুবিধা নেই। হ্যাঁ, কেজন হাত উঠালেন, ভয় পর কি আছে? না আমি বলছি এরপরে দিবেন, আজকে দিতে আর বলি নাই। ঠিক আছে তাহলে, হ্যাঁ দেরি, যদি আপনাদের একান্ত কারোর প্রশ্ন থাকে তা অনেকের দেরি হচ্ছে। হ্যাঁ, আপনাদের বলতে চাই যে সমস্ত খেলাতে সময় অপচয় হয় সেই খেলা খেলা চলবে না, যেই খেলাতে চরিত্র ধ্বংস হয় সেই খেলা খেলা চলবে না, যে সমস্ত খেলা স্পষ্ট করা হয় সে হারাম আসলে চলবে না। এখন থাকলো আমাদের আধুনিক কিছু খেলা রয়েছে, ফুটবল খেলা, গলি খেলা, ক্রিকেট খেলা বা ব্যাডমিন্টন খেলা ইত্যাদি আছে না, এগুলি স্বার্থ সাপেক্ষ জায়েজ রয়েছে। প্রথমত যেন এটা নিয়ে কোনো দ্বন্দ্ব ঝগড়া ফাসাদ না হয়, দ্বিতীয়ত কোনো ফরজ বা যেটাকে বলে আপনার, যেটা আজকাল আমরা কি ওই যে সতর, যেটা ঢাকা বলি, সতর ঢাকার যেন আপনার খেলাফ না হয়, নাভি থেকে পুরুষদের এবং এই হাঁটু পর্যন্ত যেটা ব্যাপার সেটা যেন ঠিক থাকে। এরপরে হলো নামাজের সময়, আমাদের দেশে দেখেছি মাশাআল্লাহ, আমার বাসার পাশে ফিল্ড, শুক্রবারের দিন আমাকে প্রস্তুত নিতে হয় আধা ঘন্টা আগে ওই খেলোয়াড়দেরকে ভাগাবার জন্য, গেলে শ্রদ্ধা করে মাশাআল্লাহ যুবক ভাইরা, তাই ছোট ভাইরা তোমরা মুসলমানের ছেলে, তোমরা মুসলমান, আদান হয়েছে, খেলা বন্ধ করো, বলে আর একটা, বলে না একটা একটা, ঠিক আছে একটাই হয়ে গেল, সবাই একমত তো বলে হ্যাঁ একটা, এরপরে এল্লা। এইভাবে শুক্রবার দিন ক্রিকেট খেলাগুলি হয় ছুটির দিন, এই জন্যে নামাজের সময় মাগরিবের আদানের আগে আগে শুরু করা হয়। দেখবেন এমনও দেখা গেছে আমাদের ঢাকা স্টেডিয়ামে, জাতীয় স্টেডিয়াম যেটা বর্তমানে যেটা কিনতে আমরা খেলা হচ্ছে বঙ্গবন্ধু স্টেডিয়ামে, কি করা হয় অনেক সময় নামাজের সময় খেলা চলে, মুসলিম শতকরা 95% মুসলমানের দেশ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জন্য স্বার্থ সাপেক্ষ এই ধরনের খেলা। তারপরে আপনার তীর চালা, ঘোড় প্রতিযোগিতা বা এই ধরনের কিছু দৌড় প্রতিযোগিতা, জায়েজ খেলা, স্বার্থ সাপেক্ষ জায়েজ, আমি একেবারেই জায়েজ বলছি না, কিন্তু এগুলি খেলা খেলাবেন, বাড়ির মধ্যে হয়তো মেয়ে বাচ্চা ব্যাডমিন্টন বা এসে খেলতে পারেন, অসুবিধা নেই, কিন্তু হারাম খেলা খেলবেন না। জি আজকের মতো আপনি পরে আমাকে জিজ্ঞেস করুন, আপনার আরে কিন্তু ওই ভাই সংক্ষেপে। হ্যাঁ বন্ধুগণ, মনে রাখবেন যে তাহিয়াতুল উজু, তাহিয়াতুল মসজিদ, তারপরে সুন্নাত, সময় যদি পান আলহামদুলিল্লাহ, তাহিয়াতুল উজু পড়লেন, তারপরে তাহিয়াতুল মসজিদ পড়লেন, তারপরে সুন্নাত পড়লেন, সময় যদি না পান একবারে যদি আপনি সুন্নাত পড়েন সব আদা হয়ে যাবে, মুশকিল নেই ইনশাআল্লাহ। আগে হ্যাঁ সিরিয়াল আগে, আপনার উজু আগে হয়েছে না মসজিদের পরিবেশ আগে হয়েছে, উজু আগে আপনি সিরিয়াল ধরেন। যাই হোক বন্ধুগণ, মনে রাখবেন নামাজের, ঠিক আছে, নামাজের রূহ হচ্ছে, কাল্ব হচ্ছে বা মেইন পার্ট হচ্ছে সেটা খুশু এবং খুজু, আল্লাহর ভয় ভীতি এবং শারীরিক আন্তরিক এবং সার্বিকভাবে আল্লাহর কাছে ছোট হয়ে ইবাদত করা। কিন্তু আজকাল এই নামাজের রূহ কিন্তু এসেছে, একজন মানুষের বডির যেরকম রূহ ছাড়া কোনো মূল্য নেই, নামাজের কিন্তু রূহ ছাড়া কোনো মূল্য নেই। এই জন্য কেরাত ধীরে ধীরে আল্লাহ রাসূল পড়তেন, বিসমিল্লাহ রহমান রাহিম, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, প্রতিটি আয়াত। এখন দেখি এই দেশেও মাশাআল্লাহ একই সুরে, আমার দেশে হুজুরাতে একইবারে ওয়ালাদ করলে, এইভাবে আল্লাহ রাসূলের সুন্নত না, ধীরে ধীরে আল্লাহর কাছে দাঁড়িয়েছেন, আল্লাহর সঙ্গে এরকম করা তো ঠিক না। এখন যদি আপনি আপনার প্রধানমন্ত্রীর সামনে গিয়ে বলেন কেমন আছেন, ভালো আছে, আমি ভালো আছি, এই সময় কি করে উদ্দি হাম তো কোথেকে আছেন, আর আল্লাহর সামনে দাঁড়িয়ে আদরই হবে না বন্ধুগণ। আপনি একজন আপনার শিক্ষকের সামনে, ভদ্র ব্যক্তির সামনে ধীরে স্থিরে কোনটা ঠিক হলো আর কোনটা ভুল হলো
নিবিড়ে কথা বলেন আর আল্লাহর সামনে পবিত্র কোরআন তেলাওয়াত করবেন, প্রতিটি অক্ষরে দশটা করে নাকি পাবেন, এত বড় বেয়াদবি করাটা কি ঠিক হবে? কখনোই না। এই জন্য ধীরে ধীরে সুন্দর করে নামাজ আজকাল আমাদের কেন বেহায়া অশ্লীল থেকে বিরত রাখছে, কারণ নামাজ আমরা আল্লাহ রসুলের নামাজ পড়ি না। জি, আর কেউ প্রশ্ন করবেন না কিন্তু?